নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন দশরূপা সিরিজ থেকে লেখক শ্রী প্রীতমদের কলমে একটি গল্প শকুন্তলা। আজকের গল্প পাঠে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে সৌরিন, অর্ক, স্বর্ণাভ, সূর্য, অমিত, পার্থ, পূজা, শুভদীপ্ত, সঞ্চিতা, রাজ, সঞ্জীবন, দেবস্মিতা, প্রীতম ঘোষ, চিত্রাঙ্গী, নন্দিনী, প্রভাকর, বিপ্রদীপ ও বিশ্বদীপ। শব্দ সংযোজন শঙ্কু, আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে লেখক শ্রী প্রীতমদের কলমে দশরূপা সিরিজ থেকে একটি গল্প শকুন্তলা। ওং ক্রিং ক্রিং রিং রিং হিং দক্ষিণে কালিকে, ক্রিং 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 রিং 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 স্বাহা। সোনাচাঁদের কণ্ঠে গুরুগম্ভীর স্বরে দেবী কালিকার মন্ত্রধ্বনির উচ্চারণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হেরে গলায় ভেসে এলো আরও কয়েকটি মিশ্রিত জয়ধ্বনি। তারপর মানব স্বরের শব্দ কিছুক্ষণ নিস্তব্ধ, কেবল এক নাগারে চলা ঝিঝির প্রকট আওয়াজ আর মাঝে মধ্যে শেয়ালের ডাক ভেসে আসছে আশপাশ থেকে। শম্ভু এগিয়ে সোনাচাঁদের কাছে এসে বলল, তাইলে সর্দার বেইরে পড়া হোক এই বেলা। সব তৈরি? আগে হ্যাঁ সর্দার। বেশ, ওপারে সৈয়দপুরের অমরাবতীতে বিষ্ণু মহাজনের বাড়ি লুঠের পর ওই ব্যাটাকে এনে ফেলবি এই মায়ের থানে। মাথায় আছে তো কাল কি, নাকি নেশার ঘোরে সব ভুলে মেরেছিস? না সর্দার, ভুলিনি, মাথায় আছে। কালকের ভূতরি অমাবস্যাতেই বলি চড়াবো মায়ের পায়ে। বলি বটে সর্দার। তারপর যা কথা ঠিক করা আছে সেই মাফিক কাজ হবে ক্ষণ। তবে সাবধান, খোপড়িতে আরও একবার ঢুকিয়ে নে। ওই বিলিতি দারোগার হাতে যদি ধরা পড়ে গিয়ে মুখ খুলিস তাহলে সর্দার। হ্যাঁ, এই সোনাচাঁদ ডাকাত, এই সোনাচাঁদ ডাকাত কোনো নিমক হারামকে রাখেনে যে, ওই সাদা চামড়ার পুলিশি ঘেরাটপ থেকে ঠিক বের করে আনবে এই সোনাচাঁদ ডাকাত। আর তারপর তারপর ধরে এনে মায়ের ছেলেকে এই মায়ের সামনেই। না না না, কি যে কোন কর্তা এমন কথা বলবেন নি কর্তা, যার নুন খেয়েছি তার কথা ওই শয়তান গোড়া সাহেবের ধারে। ছি 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 ছি, এ কথা যে মুখে আনাও পাপ, তার আগে মা আমার জিভখানা কেটে ফেলুক। থাক থাক, অনেক হয়েছে, সর্দারকে আর তৈলমর্দন করতে হবে না এখন। আর কথা না বাড়িয়ে সব পরিকল্পনা মতো দলে ভাগ হয়ে বেরিয়ে পড়। ভোরের আলো ফোটার আগে এই থানে বিষ্ণু মহাজনকে নিয়ে আসা চাই চাই চাই। জো হুকুম সর্দার। চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশীর রাত, তারই মধ্যে অশ্বত্থ, বট, পাকুর, আম, শিশু ইত্যাদি বৃক্ষ প্রায় জোড়াজড়ি করে জঙ্গলটাকে আরও ঘন কালো করে রেখেছে। বিভিন্ন চেনা অচেনা গাছগাছালি, লতাগুল্ম ও ঝোপঝাড়ে ঠাসা এই ঘন জঙ্গলাকীর্ণ বনের মাঝখান দিয়ে চলে গিয়েছে পায়ে হাঁটা একটা সংকীর্ণ পথ। তার একধারে বিশাল এক ভাগাড়। পুজো শেষে সেই ভাগাড়ের পাশে পাকুর ও অশ্বত্থ গাছের নিচে মাটির ওপর বিছানো পশুর ছালের আসন থেকে উঠে মোটা বহু পুরনো একখানা কাষ্ঠল গুঁড়ির ওপর বসে ডাকাতির পরিকল্পনা ও নির্দেশে ব্যস্ত তৎকালীন কুখ্যাত ডাকাতদের মধ্যে অন্যতম ডাকাত সর্দার সোনাচাঁদ। কৃষ্ণবর্ণের পেশিবহুল চেহারাখানা যেন একেবারে পেটানো মজবুত। একেবারে গাছের নিচে অবস্থিত সামান্য উঁচু একটি মাটির ঢিপি, গাছের কাণ্ডের মধ্যে পোঁতা একটা ধাতব খাড়া, সেই খাড়ার একাংশ লেপন করা রাঙা সিঁদুরে, ঢিবি আকৃতি বেদির ওপর ছড়ানো কয়েকটি রক্ত জবা, বেদির সামনে একটি দেবী ঘর ও তার সামনে মাটিতে পোঁতা সিঁদুর মাখা হাঁড়িকার, ইতিউতি ছড়ানো বেশ কয়েকটি নরমুণ্ড ও অস্থি কঙ্কাল। শুক্লপক্ষ বা পূর্ণিমা তিথি এলে তখন কিঞ্চিত আলোক আভা বুনো গাছের ফাঁক হতে পড়ে, কিন্তু এই ঘোর অমাবস্যার রাত বা কৃষ্ণপক্ষ আগত হলে
স্থানটি যেন আরও মায়াবী হয়ে ওঠে। কারণ বাকি সময় রাত্রির অন্ধকারে মশাল জ্বালানো হলেও চতুর্দশী ও অমাবস্যার ঘোর আঁধারপূর্ণ রাতে সমস্ত মশালগুলি থাকে নিভন্ত। সেই সময় বেদির সামনে জ্বলতে থাকে শুধুমাত্র একখানি মৃৎপ্রদীপ। আর এই টিম টিম করে জ্বলা মৃৎপ্রদীপের ক্ষীণ আলোয় এই ভূতরী অমাবস্যা তিথি অর্থাৎ চৈত্র অমাবস্যার আগের রাত কৃষ্ণ চতুর্দশীতে ভয়ঙ্কর দৈত্যরূপী কৃষ্ণকায় মানুষগুলো করে চলেছিল তাদের আরাধ্যা রক্ষাকালী মায়ের আরাধনা। পুজো শেষে সকলে মিলে বসল আলোচনায়। আলোচনার মধ্যমণি হিসেবে রয়েছে ডাকাত সোনাচাঁদ সর্দার, তাকে ঘিরে রয়েছে তার দলবল। রেড়ির তেল মাখা সকলের মিশকালো সারা পেশিবহুল মজবুত দেহ চকচক করছে ওই ক্ষুদ্র মৃৎপ্রদীপের ক্ষীণ আলোতে। প্রত্যেকের ললাটের মধ্যভাগে সিঁদুরের গাঢ় লাল টিকা, মাথায় লাল শালুর ভেটি, হাঁটু পর্যন্ত আঁটো করে পরা ধুতি। সম্ভূত ওদের নিয়ে বেরিয়ে পড়ল ওপারের বিষ্ণু মহাজনের বাড়ির দিকে। তাহলে বিষু, এবার কালকের হিসেব নিকেশ করে নি, কি বলিস? হ্যাঁ সর্দার, কাল তো উত্তর পাড়া তারকনাথ তেলির বাড়ির পালা। পত্র লেখা হয়েছে তো? সে আর কইতে সর্দার, সব একরে হাতের সামনে তৈরি। আপনি হুকুম দিলেই ঠিক পৌঁছে যাবে ঠিকানায়। সাবাস, ওই দেখি একবার পত্রখানা। আর তার আগে এক ছিলিম তামাক না টানলে মেজাজটা ঠিক জমবে নে, হুঁকো টানতে টানতে পত্র পড়ব। সে আর কইতে সর্দার, এখনই দিচ্ছি। এ পুটে কথা না গিলে সর্দারের জন্য তামাক বানা, জলদি কর, সর্দারের মটকা গরম আছে। পুটের কাছে মাথাটা এগিয়ে গলার স্বর নিচু করে ধমকানি সুরে সর্দারের জন্য তামাক বানানোর হুকুম দিল বিশু। কিছুক্ষণ পর তামাক বানানো হলে হুঁকোর কলকেতে সুখ টান দিতে দিতে সর্দার দুর্বোধ্য হাতের লেখায় পড়তে লাগল আগামীকালের লক্ষ্য তারকনাথ তেলির উদ্দেশ্যে লেখা পত্রখানা। পত্র পড়া শেষ হলে দলের বাকিদের নিয়ে পরবর্তী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে বসল এলাকার ত্রাস সোনাচাঁদ ডাকাত। মুখে থাকা তার কলকের মৃদু ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বসন্তের স্নিগ্ধ বাতাসে মিশে যেতে লাগল ধীরে ধীরে। সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ, সভা সমিতি যুগের সূচনা লগ্ন। ভারতবর্ষে গভর্নর জেনারেল পদের শাসনাধীনে অবস্থান করছে রিপন সাহেবের ব্রিটিশ রাজ। আর বাংলাতে লেফটেন্যান্ট গভর্নর পদে রয়েছেন অগাস্টাস থমসন সাহেব। গত শতাব্দীতেই প্রায় শতাধিক বছরের আগে থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পর্বের সূচনাকাল হওয়াতে বাংলার নবাবী শাসন পুরোপুরি ঘুজলেও তখনও জমিদারি শাসনে তেমন ভাটা পড়েনি। বণিক, মহাজন, জোদ্দার, জমিদাররা ছড়িয়ে ছিটিয়েছিল বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। রমরমিয়ে চলা এই জমিদারি মহাজনী শাসনে আসলে পিছন থেকে ছড়ি ঘোরাচ্ছিল স্বয়ং ব্রিটিশ। গত শতকে ঘটে যাওয়া বাংলায় ভয়ঙ্কর মহামারী 76-এর মন্বন্তরের জেরেই বাংলা জুড়ে চলছিল বিপুল অরাজকতা। আর এই সমস্ত কারণেই তখন থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে একে একে গজিয়ে উঠতে শুরু করেছিল কুখ্যাত ডাকাত, ঠ্যাঙাড়ে আর জলদস্যুদের দল। জলপথ থেকে স্থলপথ সমস্ত জায়গাতে এই ঠ্যাঙাড়ে, ডাকাত, ঠগিদের বেশ তাণ্ডব উপদ্রব বাড়তে শুরু করেছিল সেই সময় হতে। বেশিরভাগ জমিদারের লেঠেলরাই ছিল প্রকৃতপক্ষে এক একটি ডাকাত দলের লোক। দিনের বেলা এরা ভালো মানুষ সেজে থাকত, আর রাত হলেই তাদের মুখোশ খুলে গিয়ে প্রকাশ পেত আসল রূপ। বাংলার বিভিন্ন অঞ্চলে সামান্য কয়েকটি পুলিশ ফাঁড়ি থাকলেও সেগুলো জ্বলছিল প্রায় টিমটিম করে। থানার একজন দারোগা আর জোনা কয়েক সেপাই দিয়ে এত বড় ডাকাত দলকে কব্জা করার ক্ষমতা কোনোভাবেই ছিল না। দিনে হোক কিংবা রাতে, যে কোনো সময়ে, পথে ঘাটে তো বটেই, এমনকি দোকানে কর্মচারী সেজে কাজ চাওয়ার অছিলায় বা গৃহস্থ বাড়িতেও কখনো কাজের লোকের অজুহাতে, কখনো ফেরিওয়ালা সেজে বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকাতি করে তারা বেরিয়ে যেত। ঠিক যেমনভাবে এসেছিল তেমনভাবেই। কখনো আবার পত্র মারফত আগে থেকে জানিয়ে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে দলবল নিয়ে হাজির হতো উদ্দিষ্ট ধনী লোকের বাড়িতে। আবার কখনো আগে থেকে না জানিয়ে সোজা দলবল সহ প্রবেশ করত অভীষ্ট ব্যক্তির বাড়িতে। গ্রামগঞ্জ থেকে মফস্বল, শহর বাংলায় সমস্ত অঞ্চলে ছেয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর ডাকাতির দল।
বড় বড় কাপড় ব্যবসায়ী, মহাজনের দোকান, আড়ত থেকে স্যাকরার দোকান, সকল স্থানেই ছদ্মবেশে ঘোরাফেরা করত এই ডাকাতদের অনুচরেরা। ধনী ব্যবসায়ীরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, সবই ছিল এই ডাকাত দলের গুপ্তচরদের নখদর্পণে। আর এই খবর দূত মারফত পৌঁছে যেত ডাকাত সর্দারের কাছে। রাত নামলে তাদের নির্দিষ্ট ডেরায় হাজির হতো সকলেই। তাদের প্রতিষ্ঠিত দেবী কালীর আরাধনা করে আলোচনা শেষে ডাকাত দল বেরিয়ে পড়ত সেই সমস্ত বাড়ি লুটপাটের উদ্দেশ্যে। এমনকি পথে ঘাটেও সাধারণ মানুষদের বেরোনো ছিল দুষ্কর। পুরুষ মহিলা নির্বিশেষে ভয় দেখিয়ে তাদের থেকে সমস্ত কিছু কেড়ে নিত ঠ্যাঙাড়েরা। কখনো কখনো সেই সব সাধারণ মানুষদের হরণ করে ডাকাত সর্দারের অনুচরেরা নিয়ে যেত তাদের দুর্গম ডেরাতে। তারপর সর্দার তাদের আরাধ্যা দেবী কালী মূর্তির সামনে ধরে আনা সাধারণ মানুষগুলোর নরবলি দিয়ে কালীর আরাধনা করে বের হতো তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। তৎকালীন ব্রিটিশ রাজের বাংলাতে এই ডাকাতির খাস জায়গা হিসেবে চিহ্নিত ছিল ভাগীরথী তথা গঙ্গা তীরবর্তী হুগলি জেলা। কলিকাতার পর হুগলির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিস্তার লাভ করেছিল কুখ্যাত সব ডাকাত দল। আর সেই সব স্থানের মধ্যে অন্যতম ছিল আজকের ঐতিহ্যমণ্ডিত জনপদ কোন্নগড়, যার পূর্ব নাম ছিল কোনের গড়। বহু প্রাচীন জনপদ এই শহর কোন্নগড়। কথিত আছে ডানকুনির বিশাল জলার এক কোণে এই মফস্বল শহরের অবস্থান বলে প্রথমে এই জনপদের নাম রাখা হয় কোনের গড়। তারপর নাম পরিবর্তিত হয়ে একসময় সেটা হয়ে ওঠে কোন্নগড়। লালু হৃদে বটা, চলে এসে ঘাট তৈরি হয়ে নে, খুব সাবধানে পা ফেলতে হবে, যে করেই হোক ওই বিশু মহাজনকে নিয়ে যেতেই হবে, সর্দারের হুকুম। শিয়ার কইতে কর্তা, না হলে যে প্রত্যেকের মুন্ডু সর্দারের হাতে ঝুলবে। মা গো মা, রক্ষে করো মা, জয় মা, জয় মা রক্ষাকালী, জয় মা। ফিসফিসিয়ে একে অপরের সঙ্গে কথা বলছে সোনাচাঁদের দল। শম্ভু আবার সবাইকে ভালো করে স্মরণ করিয়ে দিল তাদের কর্মসূচি। গঙ্গা পেরিয়ে ওদের ছিপ নৌকো যখন সোদপুরের ঘাটে পৌঁছল তখন মধ্যরাত, রাত্রির তৃতীয় প্রহরে শুরু। একে একে ডাকাত দল তাদের ছিপ নৌকো থেকে নেমে ঘাটে নৌকো বেঁধে খুব সন্তর্পণে লাঠি বর্ষা নিয়ে দুদলে ভাগ হয়ে এগিয়ে চলল অমরাবতী নগরীর দিকে। বিষ্ণু মহাজনের বাড়ির পশ্চিম কোণ থেকে হেঁড়ে গলায় হাড়ের রব ভেসে আসতেই বিষ্ণু মহাজনের দারোয়ান লিঠেলরা সজাগ হয়ে উঠে প্রস্তুত করল নিজেদেরকে। মুহূর্তের মধ্যেই একদল কৃষ্ণকায় ও তামাটে বর্ণের দস্যু বিষ্ণু মহাজনের বাড়ির প্রধান ফটকের কাছে এসে ঝাঁপিয়ে পড়ল তাদের উপরে। দুপক্ষের মধ্যে শুরু হল তুমুল লাঠি যুদ্ধ। ওদিকে শম্ভু সহ আরেক দল পরিকল্পনা মতো রণপায়ে ভর দিয়ে সুউচ্চ প্রাচীর পেরিয়ে দ্রুত সোজা ঢুকে পড়ল একেবারে বিষ্ণু মহাজনের বাড়ির অন্দরমহলে। বিষ্ণু মহাজন নিজের স্বয়ংকক্ষে একাই নিদ্রায় আচ্ছন্ন ছিলেন নিশ্চিন্তে। আচমকা একটা আওয়াজে তার নিদ্রা গেল ভেঙে। চোখ দুটো খুলতেই তিনি দেখলেন প্রকাণ্ড পেশিবহুল চেহারার এক কৃষ্ণবর্ণের দস্যুরূপী মানুষ তার গলার কয়েক ইঞ্চি দূরত্বে ধরে আছে বর্ষার তীক্ষ্ণ একটা ফলা। পাশে বল্লম ও লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে আরও তেমনই কয়েকজন। প্রত্যেকের কপালে বাঁধা লাল কাপড়ের ভেট্টি ও কপালে সিঁদুরের টিকা। নিদ্রা ভাঙতে চোখের সামনে ঘরের মধ্যে এতগুলো ভয়ঙ্কর মানুষ দেখে তাঁর তখন অবস্থা হল শোচনীয়। মুখ থেকে শুধু অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, কে কে? তো জমরে হতো ভাড়া। আমার বাড়িতে তোমরা কেন? তোকে আদর করতেছি, কথা না বাড়িয়ে যেখানে যা টাকা করি গয়নাগাটি আছে সব দিয়ে দে, সব দিয়ে দে। মহাজনের অবস্থা তখন এমনই শোচনীয় যে তিনি কি করবেন, কাকে ডাকবেন সেটা বুঝতেই পারছেন না। তখনই তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার মুখ থেকে আবারও ভেসে এলো, তোর বাড়ি লুটের সাথে তোকেও যে আমরা লুটে নিয়ে যেতে এইছি রে। কি বলছো? কি ha 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 ha
ওরে বটা, এ বেটা যে ভয় পেয়ে গেল রে। যা কইছেন কর্তা, একেবারে জমের মুখে পড়েছে যে। শোন, এ হুকুম আমাদের সোনাচাঁদ সর্দারের। সোনাচাঁদ? নামটা শোনা মাত্রই প্রচণ্ড ভয়ে কুঁকড়ে গেল বিষ্ণু মহাজন। তার সারা গা সিক্ত হয়ে উঠল বিন্দু বিন্দু শ্বেত বাড়িতে। তিনি আগে বহুবার শুনেছেন সোনাচাঁদ ডাকাতের ভয়ঙ্কর কীর্তির কথা। আজ তার অনুচরেরা তাঁরই বাড়িতে, তাঁরই সামনে। প্রথমটায় বার কয়েক অস্বীকার করলেও শেষমেশ শম্ভুর জুলুমে ভয়ে সিন্ধুক ও দেরাজ খুলে বেশ কিছু টাকা আর গহনার পুঁটুলি ভয়ে ভয়ে বের করে এনে তিনি তুলে দিলেন শম্ভুর হাতে। ইতিমধ্যে ঘরের মধ্যে প্রবেশ করেছেন একজন স্ত্রীলোক। তারই পিছু পিছু দৌড়ে এসে স্ত্রীলোকটির গা ঘেঁষে পিছন দিকে সরে দাঁড়ালো একটি বছর তিনেকের বাচ্চা ছেলে। ও মা গো, কি ভয়ঙ্কর সর্বনেশী কাণ্ডি গো, ডাকাত পড়েছে বাড়িতে। এ কি কর্তা মশাই? না না না, ও কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? এ কি? ততক্ষণে শম্ভু সহ সোনাচাঁদের দল বিষ্ণু মহাজনের হাত পা মুখ চোখ বেঁধে তাকে পাঁজাকোলা করে নিয়ে চম্পট দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক সেই সময়েই সামনে এসে দাঁড়ালো সেই স্ত্রীলোকটি। সে আর কেউ নয়, বিষ্ণু মহাজনের স্ত্রী। আর বাচ্চা শিশুটি বিষ্ণু মহাজনের একমাত্র ছেলে। ও মা গো মা, কি সম্বনেশী কাণ্ড ঘটেছে গো, কে কোথায় আছো, শিগগিরই এসো। ডাকাত পড়েছে বাড়িতে, কর্তামশাইকে ধরে নিয়ে যাচ্ছে গো, শিগগিরই এসো তোমরা, শিগগিরই এসো। চিৎকার করে উঠল বিষ্ণু মহাজনের স্ত্রী। বাড়িতে ডাকাত পড়ার জন্য বাড়ির আর বাকি মানুষগুলো যে ভয়ে একদম তটস্থ হয়ে আছে সেটা বুঝতে আর বাকি থাকে না বিষ্ণু মহাজনের স্ত্রী। তবুও যদি কেউ তার চিৎকার শুনে ছুটে আসে, কিন্তু কোনো লাভ হয় না। সকলেরই যে প্রাণের ভয়, তাছাড়া সোনাচাঁদের নাম সকলেই শুনেছে, তাই তার ডাকে কেউই সাড়া দিল না। বরং শম্ভু তার সামনে এগিয়ে এসে তাকে খানিকটা শাসিয়ে গেল। চুপ, একদম চুপ, কেউ কোথাও নেই, কেউ আসবে নি, বেশি চেঁচালে ওর সাথে টোকেও। ওনাকে কোথায় নিয়ে চললেন? জমের দক্ষিণ দুয়ারে। সে কি? না না, ছেড়ে দিন, ছেড়ে দিন ওনাকে। সোনাচাঁদ ডাকাতের হাত থেকে যে কাউকে বাঁচানো সম্ভব নয়, যে তার নজরে পড়বে তাকে যে যেতেই হবে তার কাছে। এ যে সর্দারের হুকুম, কিন্তু খবরদার খবরদার, এ কথা যদি ওই বিলিতি সাহেবের কানে যায় তাহলে এ বাড়ির কেউ আশ্রয় থাকবে না, কেউ না। এই এই বাচ্চাটাও না, বলি চড়বে, বলি। নিয়ে যাবেন নি ওনাকে, নিয়ে যাবেন নি, ছেড়ে দিন ওনাকে, ওনাকে ছেড়ে দিন, ওনাকে নিয়ে যাবেন নি। প্রবল আকুতি মিনতি সুরে দু হাত জোর করে কাঁদতে লাগলো বিষ্ণু মহাজনের স্ত্রী। কিন্তু সেই ডাককে এড়িয়ে বিষ্ণু মহাজনকে নিয়ে কোণের গড়ে নিজেদের ডেরার উদ্দেশ্যে চম্পট দিল শম্ভু সহ সোনাচাঁদের বাকি দল। বাইরের দালানে লুটিয়ে পড়ে তখনও আকুল কণ্ঠে কেঁদে চলেছে বিষ্ণু মহাজনের স্ত্রী। আর পাশে মায়ের আঁচল শক্ত করে ধরে গুটিসুটি দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে দাঁড়িয়ে আছে বছর তিনেকের অবোধ ছোট্ট শিশুটি। হুগলির কোণের গড় তথা বর্তমানের কোন্নগড়ের ঘন জঙ্গলে এক ভাগাড়ের কাছে অধিষ্ঠিত হয়েছিলেন জগদীশ্বরী মা শকুন্তলা রক্ষাকালী রূপে। মায়ের থানটি অর্থাৎ ডাকাতদের ডেরা যে পাকুর ও অশ্বত্থ গাছের নিচে ছিল, সেই গাছে বাস করত শকুনের দল, তাই সেখান থেকেই মায়ের নাম হয়ে যায় শকুন্তলা। ইতিহাস বলে 1854 সালের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় প্রথম হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেল লাইন বসানোর কাজ শুরু করে, তারপরেও দীর্ঘদিন পর্যন্ত গোটা ডানকুনির পূর্বাংশের জলাস্থান কোন্নগর নবগ্রামের জনপদ ছিল ঘন বন জঙ্গলে ঢাকা। জঙ্গলের মধ্যে এলাকা ভাগ ভাগ করেছিল বিভিন্ন ডাকাত আর ঠগিদের ডেরা, যার মধ্যে একজন এই ডেরার সর্দার কুখ্যাত ডাকাত সোনাচাঁদ। কোম্পানি হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেল লাইন বসানোর সময় কোন্নগরের এই জঙ্গলের বেশ কিছু অংশ কাটা পড়ে।
জঙ্গল কেটে সাফ হওয়ার ফলে উচ্ছেদ হয় সেই অংশে থাকা বহু ডাকাতদের। তবে রেল চত্বরের কাছাকাছি ডাকাতের আস্তানা উচ্ছেদ হলেও বেশ কিছুটা দূরবর্তী স্থানগুলিতে তখনও ডাকাতদের কিছু আস্তানা টিকেছিল। এমনই এক স্থান ছিল এই শকুন্তলার থান, মস্ত অশ্বত্থ ও পাকুর গাছের নিচে অধিষ্ঠিত ডাকাত কালী মায়ের এই থান, সম্মুখে রক্ত মাখা হাঁড়িকার, গাছের ওপরে বাস করে দলে দলে শকুন, আর তা থেকেই সেই ভয়ঙ্কর ডাকাতদের মুখ হতে লোক মুখে মা বিরাজিত হয়ে এসেছেন শকুন্তলা রক্ষাকালী মা রূপে। পুজো শেষে গায়ে রেড়ির তেল মেখে হাতে লাঠি বর্ষা কাটারি নিয়ে তারা বেরিয়ে পড়ত ডাকাতির উদ্দেশ্যে। আসন্ন চৈত্র মাসের ভুতুরি অমাবস্যাতে নিজের মনস্কামনা পূরণের জন্য সোনাচাঁদ ধরে আনে ওপারের সৈয়দপুর তথা সোদপুরের তেল ব্যবসায়ী বিষ্ণু মহাজনকে, সঙ্গে লুণ্ঠন করে আনে মহাজনের সম্পত্তির একাংশ। তখন রাত্রির তৃতীয় প্রহরের প্রায় শেষ ক্ষণ, অন্ধকারের নীরবতা ভেদ করে ভেসে এলো শুকনো পাতার খসখসে শব্দ। কারা যেন এদিকে হেঁটে আসছে, শব্দ শুনে কান খাড়া করে বিশু চেয়ে থাকল শব্দের উৎসের দিকে। হঠাৎই জঙ্গলের কোণ থেকে হেঁড়ে গলায় রব উঠল, জয় মা, জয় মা রক্ষাকালী মা, মা গো। মায়ের জয়ধ্বনি শুনে আর বুঝতে বাকি রইল না সোনা চাঁদের। বিশু এগিয়ে গিয়ে বলল, সর্দার, ওরা ফিরেছে সর্দার, শম্ভু জিতে ফিরেছে সর্দার। কাছে এগিয়ে এসে হাতে ধরে থাকা বড় ঝোলাটা শম্ভু ধপ করে রাখল একেবারে সর্দারের পায়ের সামনে। তারপর বাকি ডাকাতেরা পাঁজা কোলা করে আনা বিষ্ণু মহাজনের দেহটাকে এনে ফেলল শুকনো পাতা বিছানো মাটির উপরে। দেখি, আরে এ যে মায়ের উদ্দেশ্যে আনা, আমার পায়ের কাছে এনে ফেললি কেন হতভাগা? যত সব অপদার্থ গাদা উজবুকের দল জুটেছে, এতদিনে কিছুই শিখলি নে, বলি আর শিখবি কবে? ওর বাঁধন খুলে দে। সর্দারের বকুনি খেয়ে দুজন মিলে বাঁধন খুলতেই বিষ্ণু মহাজন তার ঘোলাটে আবছা চোখে দেখলেন চতুর্দিক মুক্ত কেশির ঘন কালো কেশের মতোই নিকষ আঁধারে আচ্ছন্ন। আশেপাশের ঘন জঙ্গল থেকে ভেসে আসছে পেঁচা ঝিঁঝির প্রখর ডাক, আর থেকে থেকে শিয়ালের ভয়ঙ্কর শব্দ। গাছের সঙ্গে বাঁধা মশালগুলো আজ নিভন্ত, বোধ করি তারা আজ বিশ্রাম নিচ্ছে। একটা মোটা গাছের গুঁড়ির ওপর প্রকাণ্ড দৈত্যাকার তৈলাক্ত তামাটি চেহারা নিয়ে বসে আছে সোনাচাঁদ। গাছের নিচে একটি বেদির সামনে শুধুমাত্র একখানি মৃত প্রদীপ জ্বলছে টিমটিম করে, আর কোথাও কোনো আলোর রেখা নেই। সেই জ্বলন্ত মৃত প্রদীপের মৃদু শিখার আলোকে সোনাচাঁদের মুখের প্রতিচ্ছবিতে ভেসে উঠছে পরম তৃপ্তি মিশ্রিত একটা ব্যঙ্গাত্মক হাসি। আমি আমার যাবতীয় সব অর্থ গহনা সবটা হাতে তুলে দিয়েছি তোমাদের, এরপরেও আমাকে তোমরা এখানে কেন ধরে এনেছো? আমাকে ছেড়ে দাও, তোমরা দয়া করো, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরা যা যা চেয়েছো তার সবটা তোমাদের হাতে তুলে দিয়েছি, তারপরেও তোমরা। ওরে, তুই যে মায়ের চরণে নিবেদিত হবি কাল, মায়ের কাছে এসে মায়ের সামনেই নিজের প্রাণ ভিক্ষা চাইছিস? রুক্ষ গম্ভীর স্বরে বলে ওঠে সোনাচাঁদ, সারা মুখে তার একটা চটুল বিশ্রী হাসি খেলা করছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো তোমরা, দয়া করো। চারিদিক নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন, যেখানে সাধারণ মানুষের চোখে কিছুরই ঠাউর মেলে না, সেখানে পেশিবহুল এই কৃষ্ণকায় মানুষগুলোর কাছে তাস হয়ে যায় অতি সহজেই। এই অত্যন্ত দুর্গম স্থানের অদৃশ্য বস্তুও তাদের চোখে দৃশ্যমান। বিষ্ণু মহাজনের বুকের ভিতরটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে, প্রাণ প্রায় ওষ্ঠাগত। ভয়ার্ত দৃষ্টি নিয়ে ওপর দিকে চেয়ে কাতর স্বরে প্রাণ ভিক্ষা করে চলেছেন অবিরত। বিষ্ণু মহাজনের এই কাতর প্রার্থনা শুনে হাতে ধরা হুঁকুর কোলকে মুখ থেকে নামিয়ে ফের ব্যঙ্গাত্মক হাসি হেসে উঠল সোনাচাঁদ। তারপর বিষ্ণু মহাজনের মুখের সামনে ঝুঁকে পড়ে গম্ভীর গলায় বলতে লাগল, ওরে শম্ভু, বিশু, পুটে, লালু, দেখ, তোরা দেখ, মায়ের পায়ে বলি চড়ার আগে কেমন কাটা পাঁঠার মতো ছটফট করছে। হ্যাঁ, ওরে, মায়ের চরণে প্রসাদী হওয়ার আগে এমন মৃত্যু ভয় করতে নেই রে, মা তাতে রুষ্ট হন। আরে তুই তো ভোগে পড়বি, তাই তো তোকে আনা হয়েছে রে। জয় মা, মারে
ওরে শম্ভু লালু। আগে হ্যাঁ সর্দার। রাত শেষ হয়ে আসছে, ভোর হতে আর বিলম্ব নেই। তোরা ধরে নিয়ে যা এটাকে, নিয়ে যা। কাল মেলা কাজ আছে, কাল ভূতরি অমাবস্যা, পুজোর আগে পর্যন্ত তোদের নজরেই থাকবে বেটা। তারপর সূর্য ডুবলে মা গঙ্গার পবিত্র জলে চান করিয়ে, শুদ্ধ করিয়ে, রক্তবস্ত্র পরিয়ে, তারপরেই হবে মায়ের কাছে আমার মহাপুজো। কাল রাতে আরও একটা বড় কাজ আছে উত্তরপাড়ায়, তারকনাথ তেলির বাড়ি হামলা, অভীষ্ট লাভ হওয়া চাই। জয় মা, মারে রক্ষে করো মা, রক্ষা কালী। পরদিন অমাবস্যার রাতে বিশেষ পুজো শেষে বলিদানের পর মায়ের ধ্বনি দিতে দিতে বিষ্ণু মহাজনের দেহখানা ডাকাতেরা ভাসিয়ে দিয়েছিল পাশের জলাতে। মায়ের পায়ের কাছে তারপর সাষ্টাঙ্গে প্রণাম ঠুকে জয়ধ্বনি দিল সোনাচাঁদ। জয় মা। সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা হেঁড়ে গলা স্বর সম্মিলিত হলো এই একই ধ্বনিতে। এরপর পুজো শেষে কারণ বাড়ি পান করে সোনাচাঁদের দল মায়ের নামে ধ্বনি দিতে দিতে বেরিয়ে পড়ল নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে। সেই রাতে কেন আর কোনো কালেই তার নিজ বাড়িতে পৌঁছাতে পারলেন না অমরাবতীর বিখ্যাত বণিক বিষ্ণু মহাজন। কে কে ওখানে? সাহস থাকে তো সামনে আয়। ঘোর বর্ষার এক রাত, বাইরে ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে সেই বিকেল থেকেই। সাধারণত বর্ষার সময় ডাকাতেরা বন্ধ রাখত তাদের ডাকাতির কর্মকাণ্ড। সোনাচাঁদ তার আরেক ডেরা নবগ্রামের জঙ্গলে হোগলা পাতায় ছাওয়া কুটিরে তার অন্তঃসত্ত্বা উপপত্নীর সঙ্গে নিদ্রাচ্ছন্ন হয়েছিল নিশ্চিন্তে। হঠাৎই সোনাচাঁদের চোখের সম্মুখে ভেসে উঠল একটি ছোট্ট মেয়ের ছায়ামূর্তি। অন্ধকারের মধ্যে বিদ্যুতের ঝিলিক পর্ণকুঠিরে এসে পড়তেই সেই আলোকধাঁধাতে ছোট্ট মেয়েটার মুখখানা পরিস্ফুট হল। কৃষ্ণবর্ণা ছোট মেয়েটির বয়স 5 কি 6 বছর হবে। হঠাৎই ওই ছোট্ট আধো মুখে যেন ফুটে উঠেছে একটা রাগান্বিত প্রতিচ্ছবি। সোনাচাঁদ অত্যন্ত বিস্মিত হলো সেটা দেখে। এ কি, কে তুই? ওভাবে তাকিয়ে আছিস কেন? কি চাস এখানে? ছোট্ট মেয়েটি কোনো কথা বলে না, কেবল রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে সোনাচাঁদের কৌতূহলী মুখের দিকে। রে মেয়ে, কথার জবাব দিচ্ছিস না যে বড়, তুই জানিস কার ডেরায় পা রেখেছিস? ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎ চমকে ওঠে। সেই বিদ্যুতের ঝিলিক আবারও এসে পড়ে মেয়েটার মুখের ওপরে। ঠিক তখনই সোনাচাঁদের চোখের সামনে ভেসে ওঠে ভাগাড়ের পাশে পাকুর গাছের নিচে তার আরাধ্যা কালীমায়ের রূপের প্রতিচ্ছবি, যে মূর্তির অবয়ব সর্বক্ষণের জন্য রয়েছে তার হৃদয়ের মণিকোঠা জুড়ে। পাকুর গাছের নিচে থাকা বেদির ওপর যার চিন্ময়ী মূর্তি বসিয়ে নিত্যদিন সে পুজো করে থাকে, সেই মায়ের রূপ হঠাৎ এইভাবে দেখে আঁতকে ওঠে সোনাচাঁদ। তারপর নিজেকে খানিকটা ধাতস্থ করার পর উল্লাসের সঙ্গে বলে ওঠে, মা, মারে মা, তুই দেখা দিলি মা, আমায় দেখা দিলি, তুই তোর ছেলেকে দেখা দিলি, আমি তো চিনতেই পারিনি তোকে। মা মা, জয় মা, জয় মা। তার মানে তোর সেবায় কোনো ব্যাঘাত ঘটেনি, কোনো ভুল হয়নি আমার? মারে মা, আমার অভীষ্ট সিদ্ধি হয়েছে রে মা, আমার অভীষ্ট সিদ্ধি হয়েছে। আমি আরও বেশি আড়ম্বর করে তোর পুজো দেবো রে মা, আরও বলি চড়াবো তোর চরণে, আরও বলি। উত্তেজিত হোস না, তোর এবার এই অপরাধ মোচনের সময় ঘনিয়ে এসেছে যে। কি বলছিস মা তুই? যাকে তোর নিজের প্রয়োজনে ঘরে রেখে দিয়েছিস, যে তোর সন্তানকে গর্ভে ধারণ করে চলেছে, তাকে একবার জিজ্ঞেস করিস তো, সে এই অন্যায়ের অংশীদার হতে চায় কি না? তোর বিশ্বস্ত অনুচরদেরও এ কথা জিজ্ঞেস করিস, যে তারা চিরকাল ধরে অপরাধের ভার বহন করে চলবে কিনা। যা,
গিয়ে জিজ্ঞেস কর দেখি। মা মা, এ কি বললি তুই মা? এ কি কথা শোনালি আমায় মা? মারে মা মা মা। ঘুমের ঘোরে কম্বলের বিছানায় শুয়ে চিৎকার করতে থাকে সোনাচাঁদ, আর তাতেই তার ঘুমটা ভেঙে যায়। ঠিক সেই সময়ে গগনভেদী তীব্র শব্দে গর্জে ওঠে সমগ্র আকাশ। সোনাচাঁদ চোখ খুলতেই উপলব্ধি করে, এতক্ষণ ধরে যে ঘটনা ঘটছিল তা কেবলই ছিল একটা স্বপ্ন। বিছানায় বসে কুটিরের কোণের দিকে হতবাক হয়ে তাকায় সে। স্বপ্নে এতক্ষণ এই জায়গাতে দাঁড়িয়েই মা ছোট্ট মেয়েটির রূপ ধরে কথা বলছিল, কিন্তু মা কি কথা শোনালো তাকে? ভাবতে ভাবতেই সোনাচাঁদ লক্ষ্য করে কম্বলের বিছানায় এসে একাই বসে আছে। তার পাশে শুয়ে থাকা তার উপপত্নী বিদুলা সেখানে নেই। আবারও চমকে ওঠে সোনাচাঁদ, বিছানায় বসে বার কয়েক ডেকে ওঠে সে। বিদুলা বিদুলা বিদুলা, কোথায় গেলি? কোনো সাড়া মেলে না। এই প্রথম তাকে বড় অসহায় লাগছে যেন। পর্ণকুটি ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে সোনাচাঁদ। রাত্রি তখন বেশ গভীর, চারিদিকে মিশ কালো অন্ধকারের মধ্যে এদিক ওদিক তাকিয়ে সে খুঁজতে থাকে। বাইরে গিয়েও বেশ কয়েকবার বিদুলার নাম ধরে ডেকে ওঠে, কিন্তু কোনো সাড়া না পেয়ে আর নিজেকে স্থির রাখতে পারে না। স্বপ্নে দেখা মায়ের কথাগুলো মনে করে আর থাকতে না পেরে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে থাকে নিজের পুরনো ডেরার উদ্দেশ্যে। তখনও বৃষ্টি ঝিরঝিরিয়ে পড়ে চলেছে অনবরত, আর মাঝে মধ্যেই থেকে থেকে বিদ্যুতের ঝিলিক এসে পড়ছে বনানীতে, আর তাতেই কখনো মৃদু কখনো তীব্র শব্দে আছড়ে পড়ছে প্রবল বজ্রপাত। প্রকাণ্ড পেশিবহুল চেহারা নিয়ে সোনাচাঁদ হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে মনের গড়ের ডেরায় এসে পৌঁছেই থমকে দাঁড়াল। চোখ দুটো পাকিয়ে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সেই জায়গাতেই, কারণ তারই আস্তানার চেহারা এখন আমূল পরিবর্তিত। চারিদিক লণ্ডভণ্ড, ব্রিটিশ পুলিশ বাহিনী এসে তছনছ করে দিয়ে গেছে তার ডেরা। হাতের সামনে টাকার থলি বাক্স প্যাঁটরা যা পেয়েছে সব কিছুই নিয়ে গেছে একেবারে শূন্য করে, ভেঙে দিয়ে গেছে তাদের প্রত্যেকটি পর্ণকুটি। এমন অবস্থা দেখে সোনাচাঁদ একেবারে হতভম্ব হয়ে পড়ে। তার চোখের সামনে তার নিজের হাতে গড়া তারই ডেরা আজ পরিণত একেবারে ধ্বংসস্তূপে। প্রচণ্ডভাবে হাঁপাতে হাঁপাতে সোনাচাঁদ চিৎকার করে ডাকতে থাকে তার সঙ্গীদের নাম ধরে, শম্ভু মুটে বিশু লালু ভানু, সব কোথায়, কোথায় গেলি তোরা? ওরে কোথায় তোরা? এ কি দশা হলো রে? ওরে কোথায় পালালি সব? কিন্তু কারোর কোনো সাড়া নেই। খেয়ে তার ডাকে সাড়া দেবে, তার সঙ্গীদের মধ্যে কেউই যে এখানে নেই। ব্রিটিশ পুলিশের কাছে একে একে সব বাই ধরা পড়েছে, যে ভয়ঙ্কর ডাকাতের ভয়ে সারা এলাকা কাঁপত, যে এত বছর ধরে এই অঞ্চলের ত্রাস ছিল, আজ সব যেন উল্টে পাল্টে গেছে। বড় অসহায়, বড় একা হয়ে গেল সোনাচাঁদ আচমকাই এক রাতের মধ্যে। এক লহমাতে অদৃষ্ট শক্তি তাকে বড্ড দুর্বল করে দিল। কিন্তু বিদুলা, বিদুলা কোথায় গেল? সে তো তার পাশেই শুয়েছিল, সেখানে তো কোনো পুলিশ বাহিনী হামলা চালায়নি। তবে তবে কি স্বপ্নে আসা মায়ের কথাই সত্যি হল? তার এই ডাকাতির সাম্রাজ্যের অংশীদার কি কেউই হতে চায় না? তাকে কি কেউই চায় না? মা নিজেও কি এই সাম্রাজ্যে থাকতে চায় না? তাই কি এই পরিণতি ঘটল আজ তার সঙ্গে? হঠাৎই যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার সমগ্র শরীর জুড়ে। হঠাৎই যেন এক বিবেক চেতনা জাগ্রত হয়ে উঠল সোনাচাঁদের মনের ভিতরে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে পাকুড় গাছের তলায় কালীমায়ের বেদির কাছে নত জানু হয়ে কর জোরে বসল সোনাচাঁদ। গোলাকার রক্তবর্ণ চোখ দুটো দিয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। গাছের কাণ্ডে পোঁতা খাঁড়ার সিঁদুর লেপা অংশের দিকে বেশ খানিকক্ষণ স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকল সে। তারপর উঠে পড়ল। এক রাতের মধ্যে ঘটা এই ঘটনা হঠাৎই যেন তাকে পরিবর্তন করে দিয়েছে। বিদুলা বিদুলা, ফিরে আয় ফিরে আয় বিদুলা, আমাকে একা করে যাস নে বিদুলা, যাস নে,
আমার সন্তানকে নিয়ে চলে যাস নি। ফিরে আয়, ফিরে আয় বিদুলা। কাঁধ পর্যন্ত ভিজে চুল বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। চারিদিকটায় আবারও একবার তাকালো শোনা যান। অশ্রু সজল চোখ দুটিতে মিশে আছে কেবলই অনুশোচনার প্রচ্ছায়া। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ভিজে অবস্থায় খালি গায়ে উদ্ভ্রান্তের মতো ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের সংকীর্ণ পথ পেরিয়ে পায়ে হাঁটা গ্রাম্য সড়ক পথে উঠে এলো শোনা যান। কর্দমাক্ত সড়ক পথ দিয়ে আবারও উন্মত্ত হয়ে বিদুলার নাম ধরে ডাকতে ডাকতে ছুটে এগিয়ে চলল নদীর ঘাটের দিকে। ঘাটে পৌঁছেই বাঁধা ছিপ নৌকা খুলে নিয়েই ঘুরিয়ে নিল গঙ্গাবক্ষের দিকে। তারপর শক্ত হাতে হাল ধরে নৌকা বাইয়ে নিয়ে চলল অজানা ঠিকানার উদ্দেশ্যে। এরপর কেটেছে আরো অনেকগুলো বছর। গঙ্গা দিয়ে বয়ে গেছে আরো জল। কোণের গড়ের ডাকাতের আস্তানার দুর্গম ঘন জঙ্গল ততদিনে কেটে সাফ করা হয়েছে অনেকাংশেই। ভাগাড়েরও কিছু অংশ ভরাট করা হয়েছে। স্থানটির নাগরিক রূপদানে ডাকাতির উপদ্রব হতে শান্তি ও স্বস্তি মিলেছে এই অঞ্চলের জনপদে। রেল স্টেশনের সড়কের সঙ্গে এই স্থানের যোগাযোগও ঘটেছে। তবে সোনাচাঁদের দীর্ঘদিন ধরে পূজিতা পাকুর ও অশ্বত্থ গাছের নিচে শকুন্তলা মায়ের কোনো চিহ্ন অবশিষ্টাংশ না থাকলেও মা হয়তো এই স্থান ছেড়ে অন্যত্র যেতে পারেননি, বা হয়তো তিনি তা চাননি। তিনি যে মা, সকলের রক্ষার ভার যে তাঁরই হাতে। সন 1297, ইংরেজি সাল হিসেবে তখন সময়টা 1890, এক বৈশাখী কৃষ্ণপক্ষের সন্ধে। বাংলা নতুন বছর পড়েছে সবে। সারাদিন প্রখর তাপের পর সান্ধ্যকালের দক্ষিণা বাতাস গাছের শাখায় বইছে শিরশিরিয়ে। চারিদিক ঘন অন্ধকারে আচ্ছন্ন। পথে কোনো জনপ্রাণী পর্যন্ত নেই। সেকালে মানুষ তাদের বিশেষ জরুরি কাজ ছাড়া বা অসুবিধে না পড়লে সন্ধ্যার পর পথে ঘাটে মোটেও বেরোত না। যে যার কাজ সূর্য ডোবার আগেই সেরে ফেলার চেষ্টা করত। বাঞ্ছারাম মেট্রো লেনের চক্রবর্তী বাড়ির ইন্দ্রনাথ চক্রবর্তী উত্তর কন্যগড়ের যজমানের বাড়ি হতে পৌরোহিত্যের কাজ সেরে গড়ের খানার ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাম কাঁধে একখানি ঝোলা আর ডান হাতে ধরা একখানি লণ্ঠন। তিনি ছিলেন কালী ভক্ত, মায়ের একনিষ্ঠ সেবক। হেঁটে আসতে আসতে এক মনে গুনগুনিয়ে চলেছিলেন রামপ্রসাদী সুর। গড়ের খানার ওপর দিয়ে আসার সময় তার বাড়ির পথ বাঞ্ছারাম মেট্রো লেনে ঢোকার আগে ইন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় তার গুনগুনানি থামালেন। কিছুটা চমকে গিয়েই গানটা থামালেন তিনি। কেউ যেন তার পথ আটকে দাঁড়িয়েছে। চক্রবর্তী মশাই থমকে গিয়ে প্রথমটায় বুঝতে না পেরে কিছু বললেন না। তারপর সেই আগন্তুককে একভাবে সেই স্থানেই দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা বিস্মিত হয়েই শুধলেন আগন্তুকের পরিচয়। কে কে তুমি? এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে রয়েছো কেন? কিন্তু অপর দিক থেকে কোনো প্রত্যুত্তর এলো না। এবার চক্রবর্তী মশাই এই ঘটনাতে বেশ আশ্চর্যই হলেন। কে তার পথ আটকে এইভাবে দাঁড়িয়ে আছে? সে না সামনে আসছে, না কোনো কথা বলছে। তার কি উদ্দেশ্য? এমন 7-5 ভাবনা মাথায় ঘুরতে ঘুরতে চক্রবর্তী মশাই তার হাতের লণ্ঠনের আলোটা বেশ বাড়িয়ে দিয়ে ওপরে তুলে ধরে আগন্তুককে দেখার চেষ্টা করলেন। তিনি দেখলেন অল্প বয়সী এক নারী অবয়ব তাঁর সামনে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দেহের বর্ণ রাতের অন্ধকারের মতোই ঘন কালো, পরনে গাঢ় লাল রঙের আট পৌড়ে একটা শাড়ি, এলোকেশী রূপে তার মিশ কালো ঘন কেশরাশি। এই রূপ দেখে চক্রবর্তী মশাই বেশ চমকেই উঠলেন, দুপা প্রায় পিছিয়ে গেলেন। ঠিক সেই সময় সেই নারী মূর্তি ঘন কালো মুখমণ্ডল হতে সাদা দাঁত বের করে হেসে উঠল এক রহস্যময় হাসি। অন্ধকারের মধ্যেই শুভ্র দুপাটি দাঁত লণ্ঠনের মৃদু আলোতে ঝলমলিয়ে উঠল। চক্রবর্তী মশাই খানিকটা ঢোক গিলে অস্পষ্ট স্বরেই বলে উঠলেন, কে তুমি? কি কি চাই? এভাবে হাসছ যে বড়। ঠিক তখনই কোথা থেকে যেন একটা দমকা বাতাস এসে নিভিয়ে দিল চক্রবর্তী মশাইয়ের হাতে ধরা জ্বলন্ত লণ্ঠনটা। একই কৃষ্ণপক্ষের রাত,
লণ্ঠনের আলো নিভে যেতেই চারিদিক আচ্ছন্ন হয়ে গেল নিকষ ঘোর অন্ধকারে। আর এই অন্ধকারের মধ্যেই তিনি তখন দেখতে পেলেন তার পথ আটকে দাঁড়ানো আগন্তুক রহস্যময় নারী মূর্তির অঙ্গ থেকে নির্গত হচ্ছে এক জ্যোতি। আর সেই জ্যোতি বিচ্ছুরিত হয়ে চারিদিকে ঠিকড়ে পড়ছে আলোকাভা। চমকে উঠলেন ইন্দ্রনাথ চক্রবর্তী। তার সমগ্র শরীর জুড়ে খেলে গেল এক অদ্ভুত শিহরণ। এমন অবিশ্বাস্য একটা ঘটনা চোখের সামনে ঘটতে দেখে তিনি একেবারে হতভম্ব হয়ে পড়লেন। তার মুখের ভাষা যেন কিছুক্ষণের জন্য আটকে গেল মুখেই। সাময়িক ঘোর কাটিয়ে তারপর তিনি ওই নারী মূর্তির উদ্দেশ্যে বলে উঠলেন, তুমি কে মা? কে মা তুমি? তুমি তো স্বাভাবিক কেউ নও, তবে তুমি কে? চারিদিকে এত আলো, কে তুমি? চক্রবর্তী মশাইয়ের সারা শরীর ভিজে উঠেছে শ্বেত বিন্দুতে। তার কথা শেষ হতেই সেই অপরূপা রহস্যময়ী নারী তার কথার কোনো উত্তর না দিয়েই আবার রহস্যের হাসি হেসে উঠল। তারপর সেই স্থান থেকে কিছুটা দূরে সরে গিয়ে আচমকাই মিলিয়ে গেল। চক্রবর্তী মশাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। এ কাকে দেখলেন তিনি? কে এই নারী? বেশ কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টি নিয়ে এদিক ওদিক ভালোভাবে তিনি নিরীক্ষণ করলেন, কিন্তু আর কাউকেই তিনি দেখতে পেলেন না। পূর্বের মতো আবারও জমাটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে চারিদিক। এই ধরনের ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা মাথার মধ্যে কেবলই ঘুরে চলল ইন্দ্রনাথ চক্রবর্তীর। কে কে এসেছিল আমার সামনে? এত আলো, এত তীব্র জ্যোতি, ওই রকম রূপ! মা, মাগো মাগো, এ কাকে দেখলাম আমি? তবে কি নিজেই একাকী বিড়বিড় করতে করতে কোনো রকমে ঘরে পৌঁছলেন ইন্দ্রনাথ চক্রবর্তী। বাড়িতে তো গেলেন, কিন্তু রাতে তাঁর দু চোখে ঘুম এলো না। কেবলই ওই এক রূপ, এক হাসি, একই রকম দীপ্ত তেজরশ্মি ভাসতেই লাগলো দু চোখ জুড়ে। তারপর কোনো ক্রমে ভোরের দিকে তন্দ্রা মতো লাগলো তার। তুমি আবার এলে, আবার এলে আমার সামনে, কে তুমি? অমন ভাবে হাসছ কেন? বলো না, বলো না, কে তুমি? ওই দেখো আবারও হাসে। এ মেয়ে যে কোনো কথাই বলে না, শুধুই হাসে। বলো না, তুমি কে? আমার কাছে বারবার আসছো, অথচ নিজের পরিচয় দিচ্ছ না, কেন এমন করছো তুমি? বলো বলো, কে তুমি? কে তুমি? কে? কে তুমি? চিৎকার করে উঠলেন ইন্দ্রনাথ। তখন পূবের আকাশে সবে ভোরের আলো ফুটেছে। বিছানায় উঠে বসেই প্রচণ্ডভাবে হাঁপাতে লাগলেন তিনি। কাল রাতের ওই অদ্ভুত ঘটনা একই রকমভাবে স্বপ্নের মধ্যেও, কিন্তু কেন? সেদিন কাউকে এই ঘটনার কথা কিছুই তিনি জানাননি। নিজের সঙ্গে ঘটা ঘটনাগুলো নিজের মনের মধ্যেই আউড়ে চললেন বারংবার। সারাটা দিন এইভাবেই কাটল। আবার ঘনিয়ে এলো রাত, কিন্তু সেই রাতেও ইন্দ্রনাথের ঘুম এলো না। ঠিক গত রাতের পুনরাবৃত্তি আজ রাতেও। ভোরের দিকে আবারও তন্দ্রা এলো, আর এলো ঠিক একই রকম সেই স্বপ্নটা, সেই কৃষ্ণবর্ণের রহস্যময়ী নারীর আগমন, তার রহস্যময় হাসি আর আলোকজ্যোতি বিচ্ছুরণ, ইন্দ্রনাথের কৌতূহলপূর্ণ জিজ্ঞাসা আর সেই রহস্যময়ী নারীর অদৃশ্য হয়ে মিলিয়ে যাওয়া। এই ঘটনা প্রতিনিয়ত একইভাবে ঘুরতে থাকল।
আর চুপ থাকতে পারলেন না ইন্দ্রনাথ চক্রবর্তী। নিজের সঙ্গে ঘটা সেই রাতের সেই অদ্ভুত ঘটনা থেকে তার স্বপ্নে দেখা এই ঘটনার পুনরাবৃত্তি সেদিন সকালে সবিস্তারে তুলে ধরলেন নিজের পরিবার ও প্রতিবেশীদের কাছে। হ্যাঁ, কি কইছেন ঠাকুর মশাই? তবে আর কি বলছি, সেদিনের পর থেকে এ ঘটনা যে প্রতি রাতেই আমার স্বপ্নে আসছে গো। সারাটা দিন ধরে আমার মনের ভিতর ওই একই রূপ, একই হাসি প্রতিধ্বনিত হয়ে চলেছে। মা যে কি চান তা আমি কিছুই বুঝে উঠতে পারছি না গো। ঠাকুরমশাই, আমি বলি কি, এই যে মায়ের লীলা, মা নিঘাত এখানে আসতে চাইছেন, থাকতে চাইছেন এখানে আমাদের সঙ্গে, নইলে আপনি কোন তো কেন বারে বারে এসব দেখবেন বলুন তো, তোমরা কি বলো? হ্যাঁ সকুত্তি, মা আমাদের মাথার ওপরে তার আশীর্বাদের হাত রেখেছেন, আমাদের কাছে থাকতে চাইছেন, আমাদের আমাদের রক্ষা করতে চাইছেন যে মা। তবে কি বলছেন, মায়ের মন্দির গড়ে সেখানে তাকে প্রতিষ্ঠা করব আমরা? আগে হ্যাঁ ঠাকুর মশাই, মা যে নিজে এসে আমাদের কাছে থাকতে চাইছেন, এই যে আমাদের পরম সৌভাগ্য ঠাকুর মশাই, এই যে আমাদের পরম সৌভাগ্য। সকুত্তি, আমি বলি কি, তুমি তো কইলে যে ওই পথ থেকে নেমে বেশ কিছু দূরে যাওয়ার পর মেয়েটির আর দেখতে পাওনি, তা তুমি যে পথের কথা কইছো, ওখানে তো কিছু বছর আগেও ওই সোনা চাঁদ ডাকাতের আস্তানা ছিল। হ্যাঁ, ওই সেও তো ওই মায়ের পূজাই করত, পুলিশও সব ঠ্যাঙারে ডাকাত উচ্ছেদ করার পর তো বন জঙ্গল সব কেটে সাফ করে দেওয়া হয়, আর মায়ের থানও তো উঠে যায় সে সময়। হ্যাঁ হ্যাঁ, তবে কি মা ওখানেই? কি কইছেন গোস্বামী কর্তা, মা আমাদের ছেড়ে যেতে চান না ঠাকুর মশাই, ওইখানেই মায়ের পূজো শুরু হবে, যে নামে মা আগেও ছিলেন সেই নামেই পূজিত হবে, শকুন্তলা কালীমা নামে। জয় মা রক্ষা কালী, জয় মা শকুন্তলার জয়, জয় মা শকুন্তলার জয়। সকলে মিলে স্থির করার পর ওই স্থানে হোগলাপাতা ও তালপাতায় ছাওয়া ছোট্ট পর্ণকুটির তৈরি করে কালী মাকে প্রতিষ্ঠা করা হল বৈশাখী কৃষ্ণ তৃতীয়াতে। সেই তিথিতেই হল শকুন্তলা মায়ের প্রথম পুজো। তবে সেই পুজো কোনো মূর্তি গড়ে হয়নি, ঘট স্থাপন করেই হল প্রথম পুজো। সকলে মিলে সমাদরে আহ্বান জানালো মাকে। এরপর অল্প কয়েকদিনের মধ্যেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার মাহাত্ম ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। এইভাবে কাটল আরও একটা বছর। পরের বছর আবার আসন্ন বৈশাখী কৃষ্ণ তৃতীয়া পক্ষ, ইন্দ্রনাথ চক্রবর্তীর বাড়িতে বসানো হয়েছে আলোচনা সভা, উপস্থিত এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবছর মায়ের প্রথম মূর্তি গড়ে পুজো হতে চলেছে, মা আমার কাছে যে রূপে এসেছিল তাকে সেরূপেই গড়ে তুলো তোমরা। নিশ্চয়ই সকুত্তি, হ্যাঁ মা ও রূপেই ও থানে বিরাজিত হবেন, তোমার মতো আমাদেরও সৌভাগ্য হবে গো মায়ের রূপ দেখার। হ্যাঁ, এই তোমার কাছে না হয় মা তার নিজের রূপে ধরা দিয়েছেন, আর আমরা না হয় সেই মায়ের রূপ মৃন্ময়ীতেই দেখব। হ্যাঁ, একই কম সৌভাগ্য গো সকুত্তি, তুমি পটুয়াদের ভালো করে বুঝিয়ে দাও সকুত্তি, ওরা ঠিক ভক্তি ভরে মায়ের রূপকে না ফুটিয়ে তুলবে। সে ঠিক কথাই বলেছেন গোস্বামী মশাই, তবে তবে আমি বলছিলাম মায়ের প্রতিমা একদিন এই গড়ে তুলে পুজো করে আবার ভোরের আলো ফোটার আগেই সে মূর্তি বিসর্জন হবে। সে কি কেন সকুত্তি? তা ঠিক জানি না, তবে আমার মন বলছে গোস্বামী মশাই, মা হয়তো দিনের আলোর মুখ দেখতে চান না, মা প্রতি রাতেই আমার সামনে এসেছেন, আবার ভোরের আলো ফোটার আগে বিলীন হয়ে যেতেন, আমার মনে হয় মা হয়তো এক রাতের জন্যই আমাদের কাছে মৃন্ময় রূপে আসতে চান। মা তো চলে যাচ্ছেন না কোথাও, তিনি তো সর্বক্ষণ আমাদের হৃদয়ে আছেন,
প্রতি মাতে যে প্রতিমা রূপে বিরাজ করেন তিনি, সর্বক্ষণ রক্ষা করে চলেছেন মা আমাদের। এ তো ভেবে দেখিনি আগে। হ্যাঁ গোস্বামী মশাই, তবে মাতৃপ্রতিমা বিসর্জন হলেও দেবীঘট বিসর্জন হবে না। সারা বছর ওই থানে দেবীঘটেই পূজিত হবেন মা। কেবল বার্ষিক পুজোতেই তার মূর্তি করা হবে। কি কি বলো গো তোমরা, আপনারা সকলে কি বলেন? একদম ঠিক বলেছেন ঠাকুর মশাই, আপনার কথাই ঠিক। মা যে সর্বক্ষণ আমাদের সাথেই আছেন, তার হাত আমাদের মাথার ওপর আছে। আপনার কথাই স্থির হোক ঠাকুর মশাই, আপনার কথাই স্থির হোক। গোস্বামী মশাই আপনার কি মত? ওই সক্ষতি, আমি আমি মত দেবার কে? হ্যাঁ, তার যা ইচ্ছে তাই তো হওয়া উচিত। তার ইচ্ছের ওপর আমরা কে? আমরা কে মত দেওয়ার? বেশ, তবে তাই হোক। ইন্দ্রনাথ চক্রবর্তী দেখা ওই রূপের আদলেই পুজোর দিনই সন্ধ্যের মধ্যে গড়ে তোলা হলো শকুন্তলা মাকে। ফুল মালায় সজ্জিত করা হলো তার বিভব। তারপর পাতায় ছাওয়া অস্থায়ী মন্দিরে সমারোহের সঙ্গে শুরু হলো মায়ের পুজো। পুজো শেষে পরদিন সূর্য ওঠার প্রাক্কালেই বিসর্জন দেওয়া হলো মাতৃপ্রতিমাকে। কারণ সকলের বিশ্বাস মা তাদের মনে আছেন, তার আশীর্বাদী হাত তাদের মাথার উপর রেখেছেন সর্বদা। তিনি কেবল ওই এক রাতের জন্যই তার রূপ মেলে ধরেন সকলের সামনে। এইভাবে ধীরে ধীরে মায়ের মাহাত্ম্য লোকমুখে ছড়িয়ে পড়ল গ্রামে শহরে নগরে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভক্তিভরে পুজো দিয়ে যান, মায়ের কাছে জানান তাদের মনস্কামনা। এক সময়ে টাকাতে শকুন্তলা কালী ধীরে ধীরে হয়ে উঠলেন সকলের শকুন্তলা রক্ষাকালী মা। এরপর কেটেছে আরো অনেকগুলো বছর, পার হয়েছে এক দশকেরও বেশি সময়। কালের নিয়ম এগিয়ে চলেছে সময়ের গতিপথে। চারিদিকে তখন মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে একে একে বিপ্লবী আখড়া গুপ্ত সমিতির দল। উপছে পড়ছে স্বদেশী আন্দোলনের প্রবল ঢেউ। কন্যগড়ের শকুন্তলা মায়ের থান তখনও স্থায়ী পাকা মন্দিরে পরিণত হয়নি। ইন্দ্রনাথ চক্রবর্তী অবশ্য ততদিনে গত হয়েছেন। মন্দিরের পুজো ভোগ দেখাশোনার দায়িত্ব তখন অন্য সেবাইদের ওপর। পাশেই একটা একচালা ছোট ঘরে তার বাস। এক হেমন্তের সন্ধে, দিনটা শনিবার, মায়ের বিশেষ সান্ধ্য আরতি দেখার জন্য প্রতি শনি মঙ্গলবারের মতো সেদিনেও মন্দিরের দাওয়ায় জমা হয়েছে গুটি কতক মানুষজন। তাদের মধ্যে স্ত্রীলোকের ভাগই বেশি। হঠাৎই সেই মন্দিরের কাছে এসে হাজির হলো এক যুবতী। তবে যুবতী মেয়েটি একেবারে লোকজনের মাঝে গিয়ে বসল না, কিছুটা দূরেই সে দাঁড়িয়ে রইল। মেয়েটির গরম ছিপছিপে, গায়ের রং ঘন শ্যামলা, মাথা ভর্তি ঘন চুল, খোঁপা বাঁধা থাকলেও সেই বাঁধন ঢিলে ও অবিন্যস্ত। তার সারা মুখমণ্ডল জুড়ে যেন শত দুঃখ মিশ্রিত বিষণ্ণতার ছায়া। কি তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো, পা ঢেকে বসো, শান্তির জল দেব, বসো। আরতির শেষে মন্দিরের সেবায়েত যুবত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে বসতে বললেন, কিন্তু মেয়েটির সারা শরীর জুড়ে যেন কেমন একটা আড়ষ্ট ভাব। সে না পারছে বসতে, না পারছে কিছু বলতে। আগন্তুক অজ্ঞাত মেয়েটির এই রূপ আচরণ দেখে উপস্থিত ভক্তদের মধ্যে থেকে একজন স্ত্রীলোক বলে উঠল, কে গা তুমি, কোন পাড়ায় থাকো? এখানে তোমায় আগে কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ছে না। স্ত্রীলোকটির এই কথা শুনে সকলে চাইল যুবতীটির মুখের দিকে। যুবতী মেয়েটি স্ত্রীলোকটির প্রশ্নের কোনো জবাব না দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে সেবাইতের কাছে হাত জোর করে অত্যন্ত বিনীতভাবেই বলল, ঠাকুরমশাই, মায়ের এই থানে আমার একটু ঠাঁই হবে ঠাকুরমশাই। পরিচয়হীনা এক আগন্তুকের কাছ থেকে এমন আবেদন আসাতে উপস্থিত সকলেই বিস্মিত হল। একেই এমন অজ্ঞাত পরিচয়ের এক যুবতী মেয়ে, তার উপর এমন উস্কো খুস্কো রূপ আর এমন আবেদন। এসব দেখে শুনে সকলেই নিজেদের মধ্যে নিজেদের মতো করে রসায়ন গড়ে তুলে আলোচনা করতে শুরু করে দিল মেয়েটিকে নিয়ে। সেবাইত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এই ভর সন্ধেবেলায় এখানে এসে
তুমি থাকতে চাইছো, তোমাকে তো আগে দেখিনি মায়ের মন্দিরে। কি পরিচয় তোমার, কি হয়েছে, খুলে বলো তো। তার কথা শেষ হতে না হতেই হঠাৎই ব্রিটিশ পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো প্রধান সড়ক হতে। এই শব্দ সংকেত নগরবাসীদের কাছে নতুন কিছু নয়, হামেশাই এখন তারা শুনে থাকে। কিন্তু তবুও মন্দিরের দাওয়ায় বসা উপস্থিত মানুষগুলো নিজেদেরকে গুটিয়ে নিল খানিকটা। শব্দ আরও জোরালো হতেই হঠাৎই মিষ কালো চাদরে আবৃত এক ছায়া মানব প্রধান সড়ক থেকে মন্দির চত্বরে আসার সংকীর্ণ পথ দিয়ে প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে মিলিয়ে গেল ঘন অন্ধকারে আচ্ছন্ন মন্দিরের পাশে থাকা বহু প্রাচীন বটের আড়ালে। একেতেই ইংরেজ পুলিশি টহলদারির ভয়, আবার তার ওপর আগন্তুক অচেনা মেয়েটিকে নিয়ে সকলে ব্যস্ত থাকার জন্য কারোরই নজরে পড়েনি যে একটি ছায়া মানব এই মন্দিরের কাছে এসেই অদৃশ্য হয়েছে। কিছুক্ষণ পর ব্রিটিশ পুলিশের গাড়ির শব্দ মৃদু হতে হতে একসময় দূরে মিলিয়ে গেলে সকলে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে ফের পূর্বের ঘটনায় মনোনিবেশ করল। কি গমে ঠাউরমশাই, কি শুধোলেন, কইলেন না যে কে তুমি, থাকো কোথায়, আর তোমার হয়েছেটাই বাকি। মেয়েটি সকলের মুখের দিকে চেয়ে তারপর মাথা নিচু করল। অনেকক্ষণ থেকে মেয়েটির এই অদ্ভুত আচরণ ও নীরবতা দেখে সেবাই উপলব্ধি করলেন, মেয়েটির হয়তো অনেক কথাই বলার আছে কিন্তু সকলের সামনে থাকাতে হয়তো কিছু বলে উঠতে পারছে না। তাই তার মনের কথা বুঝে নিয়ে তিনি গলার স্বর নিচু করে ধীরে ধীরে বললেন, দ্বিধা করো না, তোমার কিছু বলার থাকলে আমায় নির্দ্বিধায় সবটা বলতে পারো, তবে এখন বলতে হবে না, আমার পুজো হয়ে গিয়েছে তো, সকলে এবার মায়ের প্রসাদ নিয়ে যে যার বাড়ি ফিরে যাবে, তখন সবটা বলো কেমন। কিন্তু সে তো কোনো অন্যায় করেনি, তবে তার এত দ্বিধাবোধ কিসের, যাই ঘটে থাকুক সে তার পিতা মাতার পরিচয় না দিয়ে তাদের এড়িয়ে গিয়ে কিছুতেই তাদেরকে অসম্মান করতে পারে না। যতই হোক সে তাদের সন্তান, তারা ওর পিতা মাতা, তাদের জন্যই সে পৃথিবীর আলো দেখেছে, এই কথা তো সে অস্বীকার করতে পারবে না। তাই মনে হাজারো দুঃখ থাকলেও মনের সকল দ্বিধা কাটিয়ে যুবতী মেয়েটি সকলের সামনেই প্রকাশ করল তার পরিচয়। আমার নাম শকুন্তলা, দৃপ্ত কণ্ঠে বলে ওঠে যুবতী। সকলেই তার মুখের দিকে যায়। কি বললে, তোমার নাম শকুন্তলা? আগে হ্যাঁ ঠাকুরমশাই। ও মেয়ে, তুমি জানো তুমি কার ঘরে এসে ঠাঁই চাইছো? আগে জানি। জানো? এই কালী মায়েরও নাম শকুন্তলা, তবে আমার আসল পরিচয় জানার পর আমাকে আপনারা তাড়িয়ে দেবেন না তো? বলুন না, বলুন না, তাড়িয়ে দেবেন না তো? সকলে আরো বিস্মিত হলো এই কথা শুনে। মেয়েটি আসলে কে, সে এমন হেয়ালি করে কেন কথা বলছে? কেন এ কথা বলছো কেন, আসল পরিচয় কে তুমি? আমি শকুন্তলা, একসময় যার ভয়ে এই এলাকা কেঁপে উঠত, সেই ভয়ঙ্কর ডাকাত সোনাচাঁদের মেয়ে আমি শকুন্তলা। আমার মায়ের নাম বিদুলা। কি কি বলছে এই মেয়ে, ঠাকুরমশাই ঠাকুরমশাই, এ মেয়ে কি বলছে শুনুন, সোনাচাঁদ ডাকাতের মেয়ে। শকুন্তলার পরিচয় পাওয়া মাত্রই যেন আকাশ ভেঙে পড়ল সকলের মাথাতে, একেবারে হতভম্ব হয়ে গেল সকলে, গলার স্বর তাদের কেঁপে উঠল। যে দস্যুরূপী সোনাচাঁদ ডাকাতের ভয়ে এককালে এলাকা কেঁপে উঠত, শিশু থেকে বৃদ্ধ যার নাম শুনলেই সকলের বুকের রক্ত হিম হয়ে যেত, সেই ডাকাতের মেয়ে আজ তাদের সামনে এই কালী মন্দিরে আশ্রয় নিতে এসেছে সে। না 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 না, কোনো মতেই না ঠাউরমশাই, কোনো মতেই না। এককালে ওই ডাকাত অনেক অত্যাচার করেছে আমাদের ওপর, মা বোন ছেলে মেয়ে কাউকে বাদ দেয়নি, যাকে পেয়েছে তাকে ধরে নিয়ে গেছে ডেরায়, টাকা কড়ি সম্পত্তি মান সম্মান সব ছিনিয়ে নিয়ে গেছে, যাকে পেয়েছে ঘর থেকে তুলে নিয়ে গেছে তার দলের লোক, তারপর আর তাদের কখনো খুঁজে পাওয়া যায়নি। কত বাবা মার কোল খালি হয়েছে, কত শিশু তাদের বাবা মাকে হারিয়েছে শুধুমাত্র ওই দস্যু ডাকাতের জন্য। সেই ডাকাতের মেয়ে থাকবে কি না
মায়ের এই পবিত্র থানে? না না, এ হতে পারে না। আমরা ওকে কিছুতেই থাকতে দেব না, কিছুতেই না। দাঁড়াও, শান্ত হও। তোমরা উত্তেজিত হয়ো না। তোমাদের কথা সব বুঝলুম, কিন্তু ওমের কাছ থেকে আরো কিছু শোনা প্রয়োজন। এমে বলো, তুমি বলছো তুমি সোনা চাঁদ ডাকাতের মেয়ে, তবে তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? আর থাকতেই বা কেন চাইছো? সব সত্যি বলবে, কোনো রকম মিছে বলার চেষ্টা করবে না, বুঝেছো? আমি মিছে বলি না ঠাকুরমশাই। আমি জানি না আমার বাবা বেঁচে আছে কি না, তবে আমি মায়ের মুখে শুনেছি আমার বাবা এই এলাকার এক ভয়ঙ্কর কুখ্যাত ডাকাত ছিল। তার অত্যাচারে সকলে একেবারে ভয়ে সেঁধিয়ে থাকত। কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি জন্মের পর আমার বাবার মুখ পর্যন্ত দেখিনি, কেবল তার কথা শুনেছি আমার মায়ের কাছে। আমার জন্মের আগেই এক বর্ষার রাতে আমার মা আমার সুস্থ মতো জন্ম দিতে, বাবার ছায়া থেকে আমাকে বাঁচাতে, নিজে বাঁচতে, সকল ডাকাত দলের চোখে ধুলো দিয়ে বাবার ওই ডেরা থেকে চিরদিনের মতো আমার বাবার নাগালের বাইরে চলে যায়। সেই থেকে ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু তুমি এখন কেন এসেছো এখানে? এই কন্যাগুরের মায়ের মহিমার কথা শুনে আমি এসেছি এই থানে। বাবার পূজিত শকুন্তলা মাকে মনে প্রাণে খুব ভক্তি করতো আমার মা, তাই এই কালী মায়ের নামেই আমার নাম রেখেছিল মা। কিন্তু মাস কয়েক আগে আমার মা মারা যায়, আমাকে একা করে দিয়ে চলে যায় চিরদিনের মতো। সেই থেকে আমি একেবারে একা। সমাজে পুরুষ রূপে কয়েকটা পশুর দল আমার সম্মানহানি করতে চেয়েছিল, পারেনি। আমি তাদের হাত থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি, কিন্তু কোথায় যাব, কি করব, দিশে পাচ্ছিলুম না কিছুই। শুনেছিলুম এই শকুন্তলা রক্ষাকালী মা সকলের মা, কাউকে তিনি খালি হাতে ফেরাননি, মা সকলকে রক্ষা করেন। তাই নিজেকে বাঁচাতে মায়ের পায়ে ঠাঁই চাইছি ঠাকুরমশাই। আমার যে আপন বলে কেউ নেই, হয়তো মা তার মেয়েকে রক্ষা করতে নিজেই আমায় তার কাছে ডেকে এনেছেন, আমায় তাড়িয়ে দেবেন নে, দোহাই আপনাদের তাড়িয়ে দেবেন নে। না না ঠাকুরমশাই, ওরে কাঁদুনে কথায় ভুলবেন নে, কিছুতেই ভুলবেন নে। এমে ছল চাতুরি করেছে, ওর অবস্থা কেন দেখছেন? না না, নিশ্চয়ই এমের কোনো বদ মতলব আছে। ডাকাতের মেয়ে কিনা যতই হোক, ওই পাপের রক্ত এমের শরীরে বইছে, কিছুতেই সে পাপের ছায়া এই পবিত্র থানে পড়তে দিতে পারি নে আমরা, কি বলো তোমরা? ঠিক, কিছুতেই এখানে থাকবে না এমে, আমরা কিছুতেই থাকতে দেব না ওকে। তাছাড়া মা নিজেও তো থাকতে চেয়েছেন এখানে, শান্তি ফিরেছে ঘরে ঘরে, আবার সে পাপের ছোঁয়া এখানে পড়লে মা রুষ্ট হবেন, চলে যাবেন মা আমাদের ছেড়ে। না না কিছুতেই না, এমেকে তাড়ান ঠাকুরমশাই। এই মেয়ে যাও, চলে যাও এখান থেকে। এতক্ষণ ধরে এই সকল ঘটনা গাছের আড়াল থেকে লক্ষ্য করে চলেছিল দুজোড়া চোখ। খানিক আগে ব্রিটিশ পুলিশের তাড়া খেয়ে এই মন্দিরের পাশের বটগাছের আড়ালে আত্মগোপন করেছিল যে ছায়া মানবটি, সে এতক্ষণ ধরে লক্ষ্য করে চলেছিল সবটা। প্রথমটায় সে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে এখানে গা ঢাকা দিয়েছিল মাত্র, পুলিশের গাড়ির সাইরেনের শব্দ দূরে মিলিয়ে যেতে সে সবার অলক্ষ্যে চুপি চুপি চলেই যেতে চেয়েছিল। কিন্তু শকুন্তলার কথাগুলো শুনতে পেয়ে, বিশেষ করে মেয়েটির পরিচয়ের কথা তার কানে পৌঁছানো মাত্রই সে নিজেকে আড়ালে লুকিয়ে রেখে ভালো করে সব কথা শোনার চেষ্টা করল। আত্মগোপন করা কালো চাদরে আবৃত এই আগন্তুক ছায়া মানবটি হল আদতে একজন বিপ্লবী গুপ্তচর, স্বাধীনতা সংগ্রামী, যে অত্যাচারী ব্রিটিশের হাত থেকে এই দেশ মাতাকে বাঁচানোর মন্ত্রে দীক্ষা নিয়েছে, বিপ্লবী সমিতিতে নাম লিখিয়েছে, যার আসল পরিচয় গঙ্গার ওপারে সোদপুরের অমরাবতী নগরে এককালের
বিখ্যাত বণিক বিষ্টু মহাজনের একমাত্র পুত্র বিনয়কৃষ্ণ। বিনয়কৃষ্ণ ছোট থেকে মায়ের মুখে শুনে এসেছিল তার ছোটবেলায় এক রাতে ঘটা তাদের বাড়ির ভয়ঙ্কর ডাকাতির কথা, তার বাবার অপহরণের কথা, সোনাচাঁদের অত্যাচারের কথা। সেই থেকেই এই ডাকাতি গোষ্ঠীর ওপর তার তীব্র ক্রোধ জন্মাতে শুরু করে। বিষ্টু মহাজন ডাকাতের হাতে অপহরণ হওয়ার পর থেকে তাদের ব্যবসায়িক অবস্থাতে ধীরে ধীরে মন্দা দেখা দেয়। মহাজনের বিভিন্ন কর্মচারী, নিকট বন্ধুরা নিজেদের স্বার্থে একে একে ভোগ করে নিতে থাকে বিপুল সম্পত্তি। এরপর বিষ্টু মহাজনের স্ত্রী সরকারকে প্রাপ্য অর্থ ও কর দিতে না পারার জন্য যেটুকু সম্পত্তি তখনও টিকে ছিল তা অবিলম্বে দখল হয় ব্রিটিশ সরকারের হাতে। পথের ভিখিরি হয়ে, বাড়ি ছাড়া হয়ে সন্তানকে নিয়ে পথে দাঁড়ায় বিষ্টু মহাজনের স্ত্রী। সেই থেকেই প্রতিবাদ সত্তা ও লড়াকু মনোভাব জন্মাতে থাকে ছোট বিনয়কৃষ্ণের মনে। এরপর যখন কৈশোর ও যৌবন মধ্যবর্তী বয়সসীমায় সে দাঁড়িয়ে, তখন যোগ দেয় এই গুপ্ত সমিতিতে। উপস্থিত সব মানুষগুলো যখন চেঁচামেচি করে শকুন্তলাকে মন্দির থেকে তাড়ানোর জন্য উদ্যত হয়েছে, তখনই মন্দির চত্বরের প্রবেশের পথে ধীরে ধীরে হেঁটে মায়ের ধ্বনি দিতে দিতে এগিয়ে এলো একজন বৃদ্ধ। একটি অচেনা বয়স্ক কণ্ঠস্বর শুনতে পেয়ে মন্দিরের সেবাই সকল ভক্তদের থামবার আদেশ দিলেন। থামো সকলে, বাবা কিছু আহার হবে? বড় ক্ষুধা লেগেছে গো বাবা, রেলবাজারের দোকানের কেউ খেতে দিল না গো। কাল রাতের পর থেকে কিছু জোটেনি, মুখে দানা পানি পড়েনি, তাই মায়ের থানে এলুম। যদি মায়ের পেশাদ পাওয়া যায় হবে গো বাবা কিছু? আসুন আসুন, এদিকে আসুন, অবশ্যই প্রসাদ পাবেন। মায়ের ভোগে আজ যা পড়েছে তাই পাবে। বৃদ্ধ এগিয়ে এসে মাটির দাওয়ায় বসে বেদির দিকে ঘুরে মাথা নিচু করে ভক্তি ভরে প্রণাম করল কিছুক্ষণ। তারপর মাথা তুলে চোখ মেলে তাকালো সকলের দিকে। আজ কোনো বিশেষ দিনের পূজো ছিল বুঝি? তেমন বিশেষ কিছু নয়, প্রতি মঙ্গল শনিবার মায়ের বিশেষ পূজো আরতি হয়, তাই আর কি। এই নিন এই নিন মায়ের চিড়ে ভোগের প্রসাদ, আশা করি এতে আপনার আজকের খিদে মিটবে। সেবাইতে তালপাতার থালায় করে বেশ কিছুটা চিড়ে ভোগ নিয়ে এসে রাখলো বৃদ্ধের সামনে। এ কি বাবা, সব প্রসাদ আমারে দিয়ে দিলে নাকি, বাকিদের জন্য রাখনি? আপনি খান, বাকিদের আছে। ঠিক তখনই ভক্তদের মধ্যে থেকে একজন মহিলা বলে উঠল, ঠাউর মশাই, এ মেয়ের তবে কি হবে? একে কিন্তু আমরা কিছুতেই এখানে থাকতে দেব না। এই মেয়ে, কখন থেকে তোমাকে কইছি যে এখান থেকে চলে যেতে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমাকে তাড়িয়ে দেবেন না ঠাকুরমশাই, আমার যে কেউ নেই, কোথায় যাব আমি? মাই যে আমার একমাত্র ভরসা, আপনি মন্দিরের পাশে কোনো ছোট কুটিরে আমাকে ঠাঁই দিন, আমি মন প্রাণ দিয়ে মায়ের সেবা করব, মায়ের পূজোর সব কাজ করে দেব, আমি সব কাজ করতে পারি ঠাকুরমশাই। সে কি বাবা, সকলে মিলিয়ে মেয়েকে তাইরে দিচ্ছ কেন? মায়ের ধারে কেউ এলিয়ে তারে বুঝি এমন করি তারাই দাও তোমরা? তাইলে আমারে যে বসাইয়ে মায়ের পেশা দিলে, ছোট মুখে একটা বড় কথা কই বাবা, ভুল চুক হলি মাফ করি দিও খন। কই কি, মায়ের ধারে থাকতে এলি কাউকে অমন করি তারাই দিতে নেই বাবারা? বৃদ্ধের এই কথা শোনার পর সেবাই মনে মনে কিছু একটা ভেবে নিয়ে শকুন্তলা ও উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে বলে উঠল, তোমার সাথে এ বিষয়ে পরে কথা বলছি, আর আপনারাও এখন থামুন, সকলে প্রসাদ নিন আগে, আর শকুন্তলা তুমিও নাও। এদিকে বৃদ্ধ তখন ভোগের প্রসাদ খেতে খেতে আর চোখে চাইল মেয়েটির মুখের দিকে। সে যে ছদ্মবেশ ধরে রয়েছে, কেউ যে তাকে কোনো রকম সন্দেহ করেনি তা তো সে এক প্রকার নিশ্চিত। আর সেবাইদের কথায় আরও বুঝতে পারল যে যথাযথভাবে পরিস্থিতি স্বাভাবিকের দিকেই এগোচ্ছে, সে যা ভেবেছিল যা করতে চেয়েছিল তাই হচ্ছে, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে সে নজর ঘোরাতে পেরেছে।
মেয়েটিকে কেবল তার মনুষ্যত্বের খাতিরে এই সামাজিক কুসংস্কার অমানবিকতার হাত থেকে বাঁচাতে চেয়েছিল বিনয়কৃষ্ণ। তবে মেয়েটির পরিচয় জানার পর তার সঙ্গে আর এক বিন্দু কথা বলার ইচ্ছে তার নেই। এই মেয়ের মাধ্যমেই তার শত্রু তার বাবার হত্যাকারী সোনাচাঁদের খোঁজ পাওয়া সম্ভবত, কিন্তু মেয়েটির সঙ্গে যে তাহার কোনো সম্পর্কই নেই, এমনকি সে জানেই না সোনাচাঁদ জীবিত না মৃত। তবে এটাও তো ঠিক, পুলিশ তো এই ডাকাতের ডেরা সমূলে উচ্ছেদ করেছে, সোনাচাঁদের বেঁচে না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তার চরম শত্রুকে কোনোদিন না পেলেও এই ডাকাতের মেয়েকে সে কোনো মতেই সহ্য করতে পারছে না। একজন মানুষ হিসেবে তার কর্তব্যটুকু সে করেছে মাত্র। ভোগের প্রসাদ আহারের পর মাকে প্রণাম জানিয়ে মন্দির থেকে ধীরে ধীরে বিদায় নিল ছদ্মবেশধারী বিপ্লবী বিনয়কৃষ্ণ। শেষ পর্যন্ত সেবাইদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়, সকলেই মেনে নেয় সেই সিদ্ধান্ত। শকুন্তলার স্থায়ী বাসস্থান হয় শকুন্তলা কালীমায়ের কাছেই। ঘটনাটা ঘটল প্রায় মাস তিনেক পর। কন্যগড় রেল স্টেশনের কাছে বুধবারের হাট বসেছে, বসেছে বলা ভুল হবে, বরং হাট তখন ভাঙার পালা। সারাদিন এবার ওপারের ক্রেতা বিক্রেতাদের তুমুল ব্যস্ততা পর্ব শেষ করে সান্ধ্যকালে এসে প্রদীপ নেভানোর তোড়জোড়, কারণ পশ্চিম দিগন্তে সূর্যদেব ততক্ষণে পাটে বসেছেন। পাখিরা ফিরে চলেছে নিজেদের নীড়ে, বসন্তের গোধূলিক্ষণ শেষ করে সান্ধ্যক্ষণ শুরু হয়ে গিয়েছে। তবু মানুষজনের ভিড় ফিকে হয়ে এলেও চলছে শেষ পর্যায়ের বেচা কেনা। হাটের অস্থায়ী গুমটিগুলোর মধ্যে গলিটার মুখের গুমটিটার দ্রব্য সামগ্রী দেখতে ব্যস্ত একজন ক্রেতা, সঙ্গে সেই দ্রব্য সামগ্রী দেখাতে থাকে গুমটির বিক্রেতাটিও। হঠাৎই ঝুঁকে থাকা ক্রেতা ব্যক্তিটির কাঁধের ওপর এসে পড়ল একটা দোনলা বন্দুকের নল। চমকে উঠল মানুষটি, ওইভাবে নিচু হয়ে ঝুঁকে থেকেই আর চোখে কাঁধের ওপর এসে পড়া ধাতব অস্ত্রটা দেখে তার আর বুঝতে বাকি রইল না কিছুই। শেষ পর্যন্ত তবে ধরাই পড়ে গেল, তবু বুকে তার অদম্য সাহস, সারা শরীরের ভিতরে তখনও ফুটে চলেছে টকবকে রক্ত, লক্ষ্য তখনও স্থির। ভয়কে অবদমিত করে দুহাত ওপরে তুলে সোজা হয়ে দাঁড়িয়ে দৃপ্ত চোখে ফিরে তাকালো বিনয়কৃষ্ণ। অর্দিধারী শ্বেতাঙ্গ দারোগার চোয়ালে তখন ফুটে উঠেছে বাঁকা হাসি। কোথায় পালাবে, পালাও, এবার পালাও দেখি। প্রতিবার হাতের নাগাল থেকে পালিয়ে যাও, ছদ্মবেশ ধরে ইনফরমারের কাজ করছো, পুলিশদের ইনফরমেশন দলের কাছে পৌঁছে দেবে, পুলিশকে ফেলকে দেখাচ্ছ, নিজেকে বিপ্লবী ভাবছ, স্বাধীনতা আনবে, দেশের স্বাধীনতা, যাও আনো তোমাদের স্বাধীনতা, যাও, গো, আই সে রান অ্যাওয়ে। ক্রেতার ছদ্মবেশে আজ রেল স্টেশনের হাটে পুলিশের কিছু গোপনীয় তথ্য ও খবর চিরকুটের মাধ্যমে পৌঁছে দিতে চলেছিল বিনয়কৃষ্ণ। অপরদিকে বসে বিক্রেতার ছদ্মবেশে আরেকজন বিপ্লবী গুপ্তচর দ্রব্য সামগ্রী দেখানোর অছিলায় সেই তথ্য বিনয়কৃষ্ণের কাছ থেকে নিতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ইংরেজ পুলিশের হাতে ধরা পড়ে বিপ্লবী বিনয়কৃষ্ণ। বসে থাকা বিক্রেতার ছদ্মবেশী বিপ্লবীটিকেও গ্রেপ্তার করবার হুকুম দিল ব্রিটিশ দারোগা। সেবাই, জি আজ্ঞে হুজুর। ওকেও অ্যারেস্ট করো, এক এক করে সব অসভ্য জাতির ছোট লোকের দলগুলির সকলকে আমি অ্যারেস্ট করব। কেউ আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে বাঁচবে না। এই ব্রিটিশরা যেভাবে চলছে সেইভাবেই চলবে। আমরাও দেখব, আমরাও দেখব আপনাদের তোর কত দূর। যতক্ষণ থেকে প্রাণ থাকবে, মরার আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই একটাই মন্ত্র কানে বাজবে, ওই একটাই মন্ত্র মুখে আওড়ে চলব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা আমরা আনবই, যে করে হোক। ততক্ষণে হাটে থাকা বাকি মানুষগুলো ভয়ে তটস্থ হয়ে উঠেছে প্রায়, যে যার মতো করে কোনো রকমে পণ্য গুছিয়ে পাত্তারি গুটিয়ে চলে যাবার উপক্রম করতে থাকে। বিনয়কৃষ্ণের মুখে এই দেশাত্মবোধের বলি শুনে তির্যক দৃষ্টি নিয়ে আবারও ব্যঙ্গাত্মক হাসি হেসে ওঠে
ইংরেজ দারোগা। স্বপ্ন দেখো, স্বপ্ন মানে তোমাদের ভাষায় এটাকে যেন কি বলে? আগে হুজুর, এটারে দিবা স্বপ্ন বলে। ইয়েস, দিবার স্বপ্ন। কোনোকালেই ওটা হবে না। বুকে বল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মায়ের নামে শপথ করছি আমরা, স্বাধীনতা আমরা আনবই, আজ নয়তো কাল আনবই। আর হ্যাঁ, ধর্মে আঘাত এনে বাংলাকে ভাগ করার জন্য যে আপনার উন্মত্ত হয়েছেন, শুনে রাখুন, বাংলা ভাগ হবে না। এই বাংলা ভাগ হবে না। আমরা বাংলার ভাইয়েরা এক হয়ে এই বাংলার মাটিকে কোনো মতে ভাগ হতে দেব না, কিছুতেই না। সেবাই যে আগে হুজুর দাঁড়িয়ে দেখছো কি? অ্যারেস্টিম, জিপে তোলো ওকে। অনেক বড় বড় কথা বলছে এই ছোকরা, ধরা পড়েনি তো আগে কখনো, তাই এই ছোকরা আমাকে চেনে না। আমার আসল রূপ দেখলে সকল দেশভক্তি উধাও হয়ে যেত। এই নিয়ে চলো ওকে। দাঁড়ান, এক পাও এগোবে না কেউ। তীব্র হুঙ্কারপূর্ণ এক নারী কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে উপস্থিত থাকা প্রায় সকলেই। চমকে উঠে ভুরু কুঞ্চিত করে পিছন ফিরে তাকালো ব্রিটিশ দারোগা সহ বাকি কনস্টেবলরা। ওদের থেকে মাত্র কিছু তফাতে দাঁড়িয়ে এক যুবতী নারী, ডান হাতে ধরা একটা লোহার কাস্তে। বিনয়কৃষ্ণ প্রথমটায় হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর চিনতে পারল মেয়েটাকে। শকুন্তলা, তুমি এখানে এভাবে? ব্রিটিশ দারোগা ভুরু যুগল কুঞ্চিত সহ তার আশ্চর্যপূর্ণ দৃষ্টি ঘোরালো বিনয়কৃষ্ণের দিকে। বিনয়কৃষ্ণ এ কাকে দেখছে? শকুন্তলার এমন রূপ তো সেদিন সে দেখেনি। সেই শান্ত আবেদনপূর্ণ চোখ মুখ দিয়ে যেন নির্গত হয়ে চলেছে প্রবল অগ্নিবর্ষণ। অগ্নিবর্ণা রূপ নিয়ে আবার গর্জে উঠল শকুন্তলা। ওই শিকল যদি ওই পবিত্র হাতে উঠে থাকে, তাহলে এই কাটারির এক কোপে ধর থেকে মুন্ডুগুলো একেবারে আলাদা হয়ে যাবে, রক্ত গঙ্গা বয়ে যাবে এখানে। মেয়েটির মুখে ইংরেজদের বিরুদ্ধে এমন হুঙ্কার শুনে চমকে ওঠে পুলিশের দল। এক অদ্ভুত আশ্চর্যপূর্ণ মুখ নিয়ে দারোগা কনস্টেবলের উদ্দেশ্যে বলে, আগে হুজুর, না জানি না। আমি শকুন্তলা, আমি মায়ের নাম নিয়ে কয়েছি। এই অপশাসন একদিন ঘুচে গিয়ে দেশমাতা মুক্ত হবে এই অপরাধের বন্ধন থেকে, ভারতবর্ষ স্বাধীন হবেই, মুক্ত হব আমরা সকলে। পুলিশের সামনে আগন্তুক এই বাঙালি নারীর এমন আচরণ বাচনভঙ্গি শুনে যেন হঠাৎই এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল শ্বেতাঙ্গ ব্রিটিশ দারোগার চেহারাতে। নিমেষের মধ্যেই দারোগার শাসকীয় রূপ যেন বদলে গেল অদ্ভুতভাবে। আর কোনো কথা সে বলল না, যেন শকুন্তলার এমন আচরণ ও রূপের মধ্যে অন্য কারোর ভয়ঙ্কর রূপ সে দেখতে পাচ্ছে। এক অদ্ভুত ভীতি ফুটে উঠল অত্যাচারী ব্রিটিশ দারোগার মুখে। ক্রোধান্বিত অথচ থমথমে এক প্রকার মুখ নিয়ে শকুন্তলা বিনয়কৃষ্ণ ও অপর স্বদেশী ছেলেটির দিকে বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করে পুলিশের দলকে জিপে ওঠার নির্দেশ দিল ব্রিটিশ দারোগা। হুজুর হুজুর হুজুর, আরে আরে শোনেন, ওদেরকে হাতের নাগালে পেয়েও এভাবে ছেড়ে দেবেন? কি করছেন কি? আরে ওরা যে যা বলছি সেই মতো হুকুম পালন করো। আগে যথা আজ্ঞা হুজুর। দারোগার হুকুমে ভয়ে ভয়ে কনস্টেবল সেপাইরা একবার পিছন ফিরে এগিয়ে গেল জিপের দিকে। তারপর ধুলো উড়িয়ে পুলিশের জিপ চলে গেল বড় রাস্তার দিকে। সেদিনের মতো পুলিশের হাতে ধরা পড়েও অদ্ভুতভাবে ছাড়া পেয়ে গেল বিপ্লবী বিনয়কৃষ্ণ ও তার বিপ্লবী বন্ধুটি। এটা কি হলো? পুলিশ ধরেও ছেড়ে দিল শকুন্তলার জন্য, কিন্তু এ কিভাবে সম্ভব? তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, শকুন্তলা, তুমি আমায় বাঁচালে শকুন্তলা। শকুন্তলা বেশ অবাকই হয়ে গেল বিনয়কৃষ্ণের মুখে তার নাম শুনে। সে তো কেবলই দেশ মায়ের সন্তানকে পুলিশের হাতে বন্দী হওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছিল মাত্র, কিন্তু এই বিপ্লবী মানুষটি যে তার নাম ধরে ডাকছে, তবে কি সে এই বিপ্লবী ব্যক্তিটির পূর্বপরিচিত? কে উনি? কিছুই বুঝতে পারে না শকুন্তলা, হাতের কাস্তেটা নামিয়ে নেয়। আপনি আমাকে চেনেন, কিন্তু আপনাকে তো।
শকুন্তলার দিকে খানিকটা এগিয়ে যায় বিনয়কৃষ্ণ। কমাস আগে এরকমই এক সন্ধ্যায় যখন ওই কালী মন্দিরে তোমায় সকলে মিলে তাড়িয়ে দিচ্ছিল তুমি ডাকাতের মেয়ে বলে, মনে আছে তোমার? তখন এক বৃদ্ধ ভিক্ষুক মন্দিরে গিয়ে ক্ষুধার তাড়নায় কিছু খাবার চেয়েছিল। হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি আমি সেই বৃদ্ধ, আমার আসল নাম বিনয়কৃষ্ণ। এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায় শকুন্তলা। আপনি সেই বৃদ্ধ? তার মানে সেদিন আপনি ছদ্মবেশে ওখানে গিয়েছিলেন? হ্যাঁ শকুন্তলা। শকুন্তলার মুখে একটা কৃতজ্ঞতার অভিব্যক্তি ফুটে ওঠে। আপনার জন্যই সেদিন আমি মায়ের মন্দিরে ঠাঁই পেলুম। আপনার ওই কথাগুলো শোনার পর ঠাকুরমশাই আমাকে মায়ের থানে থাকতে দিলেন, এরপর বাকি সকলেও ধীরে ধীরে মেনে নিল আমাকে। না শকুন্তলা, সেদিনের ওই পরিস্থিতিতে একজন মানুষ হিসেবে আমার যা করণীয় ছিল আমি তাই করেছি, কিন্তু আজ তুমি এত বড় কাজ করলে, আমাদের বাঁচালে, কি করে সম্ভব হলো এটা? পুলিশ ধরেও ছেড়ে দিল আমাকে, কিন্তু সেদিন মানবিকতার খাতিরে ওটুকু করেছি ঠিকই, তাই বলে তোমাকে আমার এতটুকু সহ্য হয়নি। কেন জানো? কেন? তুমি সোনা চাঁদ ডাকাতের মেয়ে বলে। মানে এই তো কইলেন আপনি একজন মানুষের মতোই কাজ করেছিলেন, তবে? না শকুন্তলা, তোমাকে সহ্য না হওয়া সে এক অন্য কারণ। অন্য কারণ? কি কারণ? আমাদের করুণ পরিণতির জন্য দায়ী একমাত্র ওই সোনা চাঁদ ডাকাত। ওই ডাকাতের জন্যই সব হারিয়ে হামাইনি আমার মাকে পথে নামতে হয়েছিল। আমি তখন খুবই ছোট, মায়ের মুখে শুনেছি এক রাতে ওই ডাকাত তার দলবল নিয়ে এসে আমাদের সব কিছু লুঠে নিয়ে আমার বাবাকে তার ডেরায় নিয়ে গিয়ে বলি দিয়েছিল। কি কইছেন কি আপনি? ভয়ে চমকে ওঠে শকুন্তলা। সে শুনেছে এককালে তার বাবার কুকীর্তির কথা, কিন্তু তার বাবার কৃত কুকীর্তি অপরাধের ভুক্তভোগী মানুষগুলোর মধ্যে একজন তারই সামনে দাঁড়িয়ে। ঠিকই বলছি শকুন্তলা, সেই কারণেই সেদিন তোমার পরিচয় জানার পর আমি তোমাকে এক মুহূর্ত সহ্য করতে পারছিলাম না, কিন্তু কিন্তু দেখো ভাগ্যের এমনই পরিহাস, সেই তুমি এত বড় ঝুঁকি নিয়ে এই অত্যাচারী ইংরেজদের সামনে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়ে স্বদেশীদের বাঁচালে। হতে পারি আমি একজন কুখ্যাত ডাকাতের মেয়ে, কিন্তু আমারও জন্ম ভারত মায়ের কোলে, এই বাংলার মাটিতে ভারত মায়ের সন্তান হয়ে একজন মানুষের কাজে করেছি মাত্র বিনয়কৃষ্ণবাবু, যারা দেশের জন্য নিজেদের প্রাণ তুচ্ছ করে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে চলেছেন, তাদের পাশে দাঁড়াবো, এতে বাহবা পাবার কি আছে? যদি দেশমায়ের মুক্তির জন্য কোনো ক্ষুদ্র কাজেও অংশ নিতে পারি তবে নিজেকে ধন্য মনে করব আমি। শকুন্তলা, খুশিতে হৃদয় দুলে ওঠে বিনয়কৃষ্ণের। যে মেয়েকে সে শত্রু ভেবেছিল, মনে মনে ভেবেছিল এই মেয়ের যেন মুখ দর্শন না করতে হয় কোনো সময়, সেই মেয়ে এতটা প্রতিবাদী, এতটা সাহসী, এতটা তার দেশপ্রেম, এতটা স্বদেশীকতার মনোভাব তার হৃদয়ে, নিজের প্রাণের ভয় তুচ্ছ করে ব্রিটিশের বিরুদ্ধে গিয়ে হুঙ্কার দিয়ে গর্জে উঠেছে, তাদের লড়াইয়ের উদ্দেশ্যে পাশে এসে দাঁড়িয়েছে। জানেন বিনয়কৃষ্ণবাবু, আগে যেখানে থাকতুম সেখানে মায়ের মুখে স্বদেশী কথার নাম শুনেছি, সকলের মুখে মুখে ঘুরত মহান মানুষগুলোর নাম, চারিদিকে গুলি বোমার আওয়াজে ভয় বুক কেঁপে উঠত, কিন্তু সেই মহান মানুষগুলোর নাম, তাদের কীর্তির কথা শুনলে বুকে বল আসত, দেশের জন্য কত মানুষ লড়ে চলেছেন, ইংরেজ সরকারের হাত থেকে রক্ষে পেতে সকলে মিলে কত আন্দোলন করছে, আপনারা যে তাদের মধ্যে কেউ এই ভেবে আর সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আছি ভেবে খুব গর্ব হচ্ছে জানেন। আচ্ছা আচ্ছা বুঝলুম, কিন্তু শকুন্তলা তুমি এখানে কি করছিলে? হাটে এসেছিলে বুঝি, কিন্তু তোমার হাতে এই কাটারি এভাবে পথে ঘাটে? রাখতে হয় বিনয়কৃষ্ণবাবু, কিছু মানুষরূপী জানোয়ারগুলোকে শায়েস্তা করতে এই অস্ত্র রাখতে হয়, দরকারে কাজে লাগে, যেমন আজ কাজে লাগলো, এটা আমার সাথেই থাকে। হ্যাঁ আমি এসেছিলাম ভাঙা হাটে, কাল পূজোর জন্য কিছু ফলমূলাদি নিয়ে যেতে আর কি,
আর এখানে এসেই তো সবই মায়ের ইচ্ছে বিনয়বাবু। বুঝলুম, কিন্তু তুমিও যে এবারে ওই গোড়া সাহেবের নজরে পড়ে গেলে শকুন্তলা, তুমি চেনো না ওদের, ওরা এত সহজে ছেড়ে দেবে না কাউকে, তোমাকেও ছাড়বে না। না না, উনি ভাববেন নি, মা যে আছে আমার সঙ্গে, আমার কিচ্ছু হবে না। এবার আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। সে তো করতেই হবে। শকুন্তলা, বলছিলাম কি, এবার রাত হয়ে আসছে, তুমি বরং তোমার বাড়িতে ফিরে যাও, আমরা বরং তোমায় পৌঁছে দিয়ে আসি, চলো। না না বিনয়বাবু, আমাকে পৌঁছতে যেতে হবে না, এই তো একটুখানি পথ, ও আমি ঠিক চলে যাব। তবে তুমি খুব সাবধানে থেকো শকুন্তলা। আগে হ্যাঁ বিনয়কৃষ্ণবাবু, আপনারাও কিন্তু সাবধানে থাকবেন, নিজেদের কাজও করবেন খুব সাবধানে, চোখ কান সজাগ রেখে নিজেদের যত্ন নেবেন, আর বিপদ হলে মায়ের নাম স্মরণ করবেন, মা ঠিক আপনাদের রক্ষে করবেন, এগিয়ে চলুন নিজেদের লক্ষ্যে। নিশ্চয়ই, ভালো থেকো শকুন্তলা, বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে কোনো এক সময়, আসি তবে। অবশ্যই হবে, বেশ তবে আসুন। মা, মা গো রক্ষে করো, মা রক্ষে করো। কেটে যায় প্রায় তিনটি বছর, সময়ের চাকা গড়িয়ে চলে নিজের নিয়মে। বাংলা সহ ভারতের বিভিন্ন প্রান্তে দিকবিদিক জুড়ে তখন বিপ্লবী সংগ্রামের আগুন জ্বলছে, দিকে দিকে চলছে পুলিশ ফাঁড়িতে আগুন লাগানো, অস্ত্রাগার লুণ্ঠন, পুলিশকে লক্ষ্য করে বোমা বর্ষণ, ওদিকে স্বদেশী বিপ্লবী নরনারীদের ধরপাকড়, কয়েদখানায় পুড়ে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করে মুখ খোলানোর চেষ্টা, তারপর তাদের ওপর ফাঁসির হুকুম চলছে ইংরেজ পুলিশের, গুলির আওয়াজ, বারুদের পোড়া তীব্র গন্ধ ছড়িয়ে রয়েছে আকাশে বাতাসে। বাংলা সহ সমগ্র ভারতবর্ষ জুড়েই তখন উত্তাল অবস্থা। শকুন্তলা পথ চেয়ে অপেক্ষা করে থাকে সেই স্বদেশী বন্ধু বিনয়কৃষ্ণবাবুর, কিন্তু শকুন্তলার বিনয়কৃষ্ণবাবু আর আসে না, তাদের আর দেখাও হয় না। সেদিনের সেই ক্ষণিক আলাপে দুজনারই মনের সূক্ষ্ম গহীনে সামান্য হলেও এক পবিত্র ভালো লাগা জন্মেছিল, যদিও তখন সেসব ছিল নেহাতি তুচ্ছ, তবু সেই ক্ষণিকের সূক্ষ্ম অনুভূতিটুকু এখন বেশ অনুভব করে চলেছে শকুন্তলা। বিনয়কৃষ্ণবাবুর সেদিনের মনের অবস্থাও পরে বেশ বুঝতে পেরেছে সে। আচমকাই মাঝে মধ্যে গুলির আওয়াজ কানে এলে শকুন্তলার বুকটা ছ্যাঁক করে ওঠে, দু চোখ মেলে সে ফিরে চায় বড় রাস্তাটার দিকে, তারপর মুখ ফিরিয়ে চায় মন্দিরে প্রতিষ্ঠিত শকুন্তলা কালীমায়ের শূন্য বেদিটার পানে। তার বিনয়কৃষ্ণবাবু হয়তো কোনো দিনই তার কাছে আর আসবে না, তার নাম ধরে ডেকে উঠবে না, তবুও শকুন্তলা নিরাশ হয় না, মনকে শক্ত করে, হয়তোবা কোনো দিন কোনো এক অন্য জগতে আবারও দেখা হবে শকুন্তলা ও তার বিনয়কৃষ্ণবাবুর। এর বহু বছর পর কন্যগড়ের চ্যাটার্জি সরণির তিন মাথার মোড়ে শকুন্তলা কালীর অস্থায়ী মন্দির থেকে কংক্রিটে তৈরি স্থায়ী মন্দিরের স্থাপন হয়। তিথি অনুযায়ী বৈশাখী কৃষ্ণপক্ষের শনিবারে প্রথম প্রতিষ্ঠিত পুজোর পর হতে কন্যগড়ের বাসিন্দারা যৌথভাবে মিলিত হয়ে বারুয়ারি পুজোয় হস্তান্তর করেন। সেই ঐতিহ্যবাহী শকুন্তলা মায়ের পুজো বর্তমানে সেই বারোয়ারিভাবেই হয়ে আসছে। কংক্রিটের তৈরি স্থায়ী মন্দির তখনও স্থাপন হয়নি, তখনও হোগলা তালপাতার তৈরি পর্ণকুটিরেই মা শকুন্তলা বিরাজিতা। মন্দিরের পাশেই ছোট্ট কুটিরে থেকে মন্দিরের দেখভাল করে শকুন্তলা, পুরোহিতের নিত্য পুজো, বিশেষ পুজোর কাজে সাহায্য করা থেকে ভক্তদের প্রসাদ বিতরণ সব কাজই সে করে। আর সারা দিনে যখন সময় পায় একাকি থাকে, তখন নিজের মায়ের কথা মনে পড়ে খুব, ডুকড়ে কেঁদে ওঠে সে, তখন কালীমায়ের বেদির সামনে বসে অকপটে জানায় মনের কথা। আরেকজনের কথা তার মনে পড়ে খুব, বিনয়কৃষ্ণের কথা, জানে সে কখনো তার কাছে আর ফিরে আসবে না, তবু আশায় হৃদয় চেগে থাকে তার পথ, যদি কোনোদিন আবারও ফিরে আসে অন্য কোনো ছদ্মবেশে। এমনই এক প্রখর বৈশাখী দ্বিপ্রহরে
পরিবেশের মতোই ধুধু করা উদাসীন চিত্তে মন্দিরের দাওয়াতে একাকী বসেছিল শকুন্তলা। সামনেই মায়ের বাৎসরিক পুজো, বেশি দিন আর বাকি নেই। হঠাৎই প্রবেশপথের কাছে এসে দাঁড়ালো ঘন পাকা গোঁফ দাড়ি চুলে সমাচ্ছন্ন এক বৃদ্ধ। পরনে তার আধ ময়লা একটা লালচে খাটো ধুতি, খালি গা, কাঁধে ঝোলানো একটা প্রায় ময়লা জীর্ণ থলে। পথমধ্যে সেই স্থানে দাঁড়িয়ে হলদে ঘোলাটে দু চোখ মেলে চারিদিকে তাকালো বৃদ্ধ। ঠিক সেই মুহূর্তে গ্রীষ্মের থমথমে দুপুরের নীরবতা ভেদ করে অদূরে একটি সারমেয় ডেকে উঠল, আর তাতেই ঘোর ভাঙল শকুন্তলার। তখনই নজরে পড়ল মন্দিরে প্রবেশপথের মুখে দাঁড়িয়ে থাকা আগন্তুক বৃদ্ধের ওপর। কে কে? বারদুয়েক ডাকে বৃদ্ধের চোখ পড়ল শকুন্তলার ওপরে। বৃদ্ধ দূর থেকেই শকুন্তলার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এলো মন্দিরের দিকে। মন্দিরের কাছে গিয়ে বৃদ্ধ আবার থমকে দাঁড়ালো। এবার তার চোখ পড়ে মন্দিরের গর্ভগৃহের দিকে। বেদি আছে অথচ কোনো মূর্তি নেই। খানিক অবাক হয়ে এবার সে তাকায় শকুন্তলার দিকে। আপনি এখানে বসুন বাবা, আসুন একটু জিরান, আমি এক্ষুনি আসছি। গরমের দুপুরে এই বৃদ্ধ অতিথিকে দেখে বড় মায়া হয় শকুন্তলার। তাকে মন্দিরে ডেকে নিয়ে বসতে বলে নিজের কুটিরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে একটি পাত্রে খিচুড়ি ভোগ ও জলের ঘটিতে জল নিয়ে। এই নিন বাবা, মায়ের প্রসাদি ভোগ, আর এই নিন জল, রোদে ঘেমে নিয়ে এসেছেন, জল খেয়ে একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপর ভোগের প্রসাদ মুখে তুলুন। বলেই দাওয়ায় বসা বৃদ্ধের সামনে রাখে খিচুড়ির পাত্র ও জলের ঘটি। তুমি কে মা, এভাবে আমার সেবা করছ? আসার পর থেকে এতক্ষণ বাদে এই প্রথম মুখ খুলল বৃদ্ধ। অবাক দৃষ্টি ভরে ঘোলাটি চোখে চেয়ে থাকে শকুন্তলার মুখের দিকে। আমি শকুন্তলা, মায়ের এই মন্দিরেই থাকি, মায়ের সেবা করি, আর দ্বারে কোনো অতিথি এলে যেটুকু পারি সেবা করার চেষ্টা করি মাত্র। কি নাম কইলে? শকুন্তলা, থেমে থেমে নামটা উচ্চারিত হয় বৃদ্ধের মুখ থেকে। এসে থেকে সে যেন এক প্রকার অন্যমনস্ক হয়েই আছে, যেন কোনো এক ঘোরে আবদ্ধ হয়ে পড়েছে। বৃদ্ধ জলের ঘড়িটা তুলে নিতে গেলে সেই অন্যমনস্কতার দরুন তার হাতে ধাক্কা লেগে খানিকটা জল পড়ে যায় মাটিতে। শকুন্তলা তখন জলের ঘড়িটা সাবধানে বৃদ্ধের হাতে তুলে দিতে গেলে বৃদ্ধের হাতের সঙ্গে স্পর্শ হয় শকুন্তলার হাত। অমনি যেন বিদ্যুৎ তরঙ্গের মতো এক অদ্ভুত শিহরণ খেলে যায় বৃদ্ধের সমগ্র শরীর জুড়ে। সে কেঁপে ওঠে, ঘোলাটে বড় দুটো চোখ পাকিয়ে স্থির হয়ে দেখতে থাকে শকুন্তলার মুখটা। বৃদ্ধ তার চোখের সামনে এ কাকে দেখছে? বহুকাল আগে সেই বৃষ্টির রাতে যে ঘটনায় সবকিছু হারিয়ে পরিবর্তিত হয়ে যায় তার জীবন, যার প্রভাবে মনের কালিমা দূরে সরে গিয়ে জাগ্রত হয় বিবেক চেতনা। এ যেন সেই রাতের স্বপ্নে দেখা সেই ছোট্ট বাচ্চা মেয়ের আদুলে গড়া হুবহু এক রূপ। কিন্তু সেই রাতে তো মা স্বয়ং তার স্বপ্নে এসেছিলেন, তবে এই মেয়ে কে? তার মুখে ওই একই রূপের প্রতিচ্ছবি কেন? এ কি দেখছি রে মা, এ কি করলি, কি দেখালি? শকুন্তলা, শকুন্তলা, মা আমার! চমকে ওঠে বৃদ্ধ সোনাচাঁদ। কিছুক্ষণ দৃষ্টি বিনিময়ের পর সে উপলব্ধি করে সমস্ত সত্য তার সামনে প্রকাশ হয় দিনের আলোর মতো। দু চোখ জলে ভরে আসে। যে এককালে এখানের ভয়ঙ্কর কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ছিল, যার আস্তানা ছিল এখানে, যার ভয়ে সকলেই তটস্থ থাকত, সেই সোনাচাঁদ আজ সেই জায়গাতেই তারই মেয়ের সামনে তার পূজিতা মায়ের কাছে বসে আছে। কে আপনি? কে কে আপনি? অমন স্নেহ ভরা কণ্ঠস্বরের আদুরে কথায় শিহরিত হয়ে ওঠে শকুন্তলাও। সে অনুভূতির দ্বারা উপলব্ধি করতে পারছে তার আত্মিকতাকে। এক অমোঘ টান যেন অনুভূত হতে থাকে তার মনের মধ্যে। মারে মা, ও মা! কে
আপনি, বলুন না কে আপনি? আপনার হাতে ছোঁয়া লাগা মাত্রই আমার এমন হলো কেন? বলুন না কে আপনি? ওরে মারে, আমি তোর হতভাগ্য পাপি বাপ রে মা, তোর বাপ। যেন এক বজ্রাঘাত হয় শকুন্তলার মাথাতে। কথাটা শোনা মাত্রই এক অদ্ভুত আওয়াজ করে আঁতকে ওঠে শকুন্তলা। এ কি শুনল সে? সেই বর্ষার রাতে সম্পূর্ণ ভিজে অবস্থায় উদ্ভ্রান্তের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উন্মাদগ্রস্ত সোনাচাঁদ ডাকাত তার স্ত্রী বিদুলার নাম ধরে ডাকতে ডাকতে নৌকা নিয়ে গঙ্গাপথে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। কয়েকদিন বহু খোঁজার পর তাকে না পেয়ে অগত্যা ওঠে হালি শহরের ঘাটে, তারপর ঠাঁই নেয় হালি শহরের শ্মশানে। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন, জন্ম নেয় আরেক সোনাচাঁদ। নিজের পূর্বেকার কৃত সকল অপরাধ অন্যায় শাপ মোচনের জন্য শ্মশানে থেকেই শুরু করে কালী সাধনা। শ্মশানে আসা সব দেহ দাহ করার কাজেও নিজেকে নিয়োজিত করে সে। শুদ্ধ ভাবা চিত্তে তন্ত্র সাধনার মাধ্যমে শুভ শক্তির আরাধনা শুরু করে। তারপরেই আত্মপলব্ধি হয় সোনাচাঁদের। ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে তার মন। আজ অনেক বছর পর হঠাৎ করেই যেন তাকে কাছে ডাকে তার এই শকুন্তলা মায়ের অধিষ্ঠিত ভূমি। বাবা, আপনি আমার বাবা? হ্যাঁ রে মা, আমি তো সেই দস্যু শয়তান বাবা, যে পাপ আমি করেছি হাজারবার জন্ম হলেও সে পাপ ঘুচবে না। তবে জানিস মা, এতগুলো বছর ধরে নিজেকে শোধনের চেষ্টা করে যাচ্ছি, জানি নে কতটুকু করতে পেরেছি, কিন্তু মা যে আছে একটু হলেও তার এই পাপি ছেলের প্রতি দয়া হয়েছে। তাই তো মা নিজেই তার ছেলেকে আজ নিয়ে এসেছে এই থানে তার মেয়ের কাছে। মুখটা খানিক ভারাক্রান্ত করে শকুন্তলা এক দৃষ্টি তাকিয়ে রইল সোনাচাঁদের দিকে। এবার সে কি করবে? সকলে তো জানবেই এই অতিথির আসল পরিচয়, আর এই সংবাদ তো ছড়িয়ে যেতে সময় লাগবে না, দ্রুত ছড়িয়ে পড়বে চারিদিকে। তারপর বিনয়কৃষ্ণবাবুর কানেও যখন এই সংবাদ যাবে তখন কি হবে ভাবতেই শিউরে ওঠে শকুন্তলা। হিরে মা, এই পাপি বাবাকে মেনে নিতে বড় খারাপ লাগছে না? বড্ড ঘেন্না হচ্ছে না রে? তা তো হওয়ারই কথা। না তা নয়, আসলে জানি রে মা, জানি সকলের কাছে আমার পরিচয় প্রকাশ হওয়ার কথা ভাবছিস তো, কিন্তু এ যে মায়েরই লীলা, না হলে মা কেন আবার তার নিজের কাছে টেনে আনত এই পাপি সন্তানকে? কেনই বা মেয়ের সাথে বাবে দেখা করাতো বল? শকুন্তলা স্থির দৃষ্টি ভরে তাকিয়ে বোঝার চেষ্টা করল সোনাচাঁদের কথার গভীরতা। তারপর মুখ ফিরিয়ে আলতো করে চাইল বেদির দিকে। মা আছেন বাবা, তিনি যে সকলের মনের কথা শোনেন, তিনি যেমন অপরাধের শাস্তিও দেন তেমন মায়ের মতো আগলেও রাখেন। সে তো আছেই রে। আরে মা, তোর এই ছিল মনে, হ্যাঁ, মেয়ের সাথে বাপকে মিলিয়ে দিতে চেয়েছিলি? মারে মা, আমার মেয়ে আমায় বাবা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে। আহ আহ!
শূন্য বেদির দিকে তাকিয়ে মনের কথাগুলো বলতে বলতে কান্নায় কণ্ঠস্বর জড়িয়ে আসে সোনা চাঁদের। তারপর চোখ হতে বেয়ে আসা আনন্দাশ্রুর ধারা হাত দিয়ে মুছে ফের শকুন্তলার দিকে তাকিয়ে সোনা চাঁদ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মা, তোর নাম যে শকুন্তলা, তা কে রেখেছে নাম? তোর মা বুঝি? হ্যাঁ, এই মায়ের নাম দিয়েই মা আমার নাম রেখেছিল। বেশ 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 বেশ, তোর তোর মা কোথায়? সোনা চাঁদের এই প্রশ্নের সুরে মিশে বেশ থমথমে একটা ভাব। শকুন্তলার মুখ ম্লান হয়ে এলো, চোখের কোণ হতে দু ফোঁটা জল গড়িয়ে এলো গাল বেয়ে। মা নেই বাবা, অনেকদিন আগেই আমাকে একা রেখে চিরকালের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছেন মা। আবারও জলে ভরে ওঠে শকুন্তলার দু চোখ। কথাখানা শোনা মাত্রই আর কিছু বলতে পারে না বৃদ্ধ সোনা চাঁদ। শকুন্তলা চোখের জল আঁচল দিয়ে মুছে আবার বলে ওঠে, কিন্তু মা আছে, আমার মনের মধ্যে সর্বক্ষণ আছে, আর আছে আমার এই রক্ষাকালী মা, তাই জন্যই তো এই অসম্ভব সম্ভব হলো, আপনাকে নতুন করে ফিরে পেলুম। শকুন্তলার কান্না ভেজা দু চোখের কোণে ভেসে ওঠে আনন্দের চিহ্ন, ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসির ছোঁয়া। সোনাচাঁদ এক পরম আনন্দ নিয়ে তার গম্ভীর স্বরের অপারে, জয় মা, জয় মা, জয় শকুন্তলা মা। এই মিলন পর্বে আজ প্রকৃতিও যেন খুশি, এক অপার আনন্দে সেও যেন মৃদু মৃদু হাসছে। গ্রীষ্মের দুপুরের কাঠ ফাটা তপ্ত প্রখর রোদের মধ্যে বাতাসে বয়ে চলেছে এক মুঠো মৃদু ফুরফুরে দক্ষিণা হাওয়া। গাছের শাখা প্রশাখা সমগ্র পাতারা একে অপরকে জড়াজড়ি করে খেলে চলেছে স্নিগ্ধ দক্ষিণা বাতাসে। থমথমে শুনছান বৈশাখী দ্বিপ্রহরে গাছের শাখার ফাঁকে হঠাৎই বেজে ওঠে পাখির গলতান। সোনাচাঁদ ও শকুন্তলার স্নেহ মিলন ঘটল রক্ষাকালী শকুন্তলা মায়ের বর্ণ মন্দিরে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক শ্রী প্রীতম দের কলমে দশরূপা সিরিজ থেকে একটি গল্প শকুন্তলা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।